हेलो स्टूडेंट्स, वेलकम टू ऑनलाइन क्लासेस ऑफ एमआईसीएस एजुकेशन। सरकारी चाकरी प्रस्तुतिर जोन्नो अन्यतम सेरा प्रतिष्ठान। इखाने आपनारा डब्ल्यूबीसीएस, रेलवे, पीएससी, एसएससी, स्कूल सर्विस कमिशन, डिफेंस एवं अन्यान्य जेकोनो धरनेर राज्य सरकारेर एवं केंद्रीय सरकारेर चाकरीर जोन्नो प्रस्तुति निते पारेन इंग्रेजी एवं बांगला उभय माध्यमे। अभिज्ञ शिक्षक द्वारा प्रशिक्षण देवा है। इछाड़ा प्रति सप्ताहे ऑनलाइन मॉक टेस्ट एवं प्रति मासे मासिक मॉक टेस्टर माध्यमे आम्रा छात्रदेर सार्विक मूल्यायन करे थाकि। इछाड़ा समस्त क्लासेर स्टाडी मेटेरियल आम्रा स्टूडेंटदेर पीडीएफ हिसेबेओ प्रोवाइड करे थाकि। समस्त लाइव क्लासेर रेकर्डिंग देवा है। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমরা বাস্তুতন্ত্র চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। বাস্তুতন্ত্র আমাদের দুটো ক্লাস হয়েছিল। আজকে আমরা বাস্তুতন্ত্রের একদম লাস্ট যে টপিক, লাস্ট পয়েন্টে আমরা পৌঁছে গেছি। তো এটা আমাদের একটা বাস্তুতন্ত্রের আমি বলেছিলাম দুটো চ্যাপ্টার আমাদের হয়েছে, এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারের, এটা আমাদের লাস্ট ক্লাস। তো দেখো, বাস্তুতন্ত্র পড়তে গিয়ে আমরা অলরেডি কি কি জিনিস পড়েছি। আমরা যে ফুড চেইন, যেটা আগের ক্লাসে পড়েছিলাম, যে খাদ্য পিরামিড যেটা হয়ে থাকে, খাদ্য পিরামিড কিভাবে গঠিত হয়, এখান থেকে খাদ্য প্রবাহ, খাদ্য জাল, এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। আজকে আমরা পড়বো, প্রথমে পড়বো পরিপোষক চক্র, অর্থাৎ নিউট্রিশন সাইকেল, যেটাকে আমরা পুষ্টিচক্র বলতে পারি। এবং তারপরে আমরা এই চ্যাপ্টার একদম শেষ জিনিস, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জৈব ভূরাসায়নিক চক্র, মানে যার মধ্যে আমরা কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, এগুলো সম্পর্কে জানব। তাহলে প্রথমে পরিপোষক চক্রের মধ্যে প্রথমে আমাদের জানতে হবে যে পরিপোষক কাদেরকে, পরিপোষক বা নিউট্রিয়েন্ট জিনিসটা কি। কিছু দেখতে পাচ্ছ যে সব না তো দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে কিন্তু কথাটা কেটে কেটে যাচ্ছে। না, কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে না স্যার। দেখো, পি করে নাও চ্যাটটা, একটা এতে দেখো প্রেজেন্ট, প্রেজেন্টিং আছে, দেখো প্রেজেন্টিং এটা আছে, ওটাকে পিন করে নাও, দেখতে পাবে। তোমাদের মধ্যে কেউ কি আছে যার ভিডিও অন করা আছে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। যদি কারো ভিডিও, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি এখন। যদি কারো ভিডিও অন থাকে, ভিডিও, ওকে ওকে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে পরিপোষক জিনিসটা কি। আচ্ছা, কথাটা কি সকলের কাটা কাটা শোনাচ্ছে না একজনের শোনাচ্ছে? কেউ কি আছে যে টোটালি ক্লিয়ার শুনতে পাচ্ছো? না কাটা কাটা শোনা যাচ্ছে না স্যার, না স্যার ঠিকই শোনা যাচ্ছে কারণ আজকে নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে, আমি যতটা দেখছি নেটওয়ার্ক কিন্তু ঠিক আছে, সমস্যা হওয়ার কথা নয়। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখো তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরিপোষক চক্র, নিউট্রিশন সাইকেল বা পুষ্টি চক্র, যেটা আমাদের জানতে হবে। তার মধ্যে প্রথম কথা হচ্ছে পরিপোষক বা নিউট্রিয়েন্ট। তাহলে কোন জিনিসগুলোকে আমরা পরিপোষক বা নিউট্রিয়েন্ট বলবো? পরিপোষক বলবো সেই সব মৌলিক উপাদানগুলি যেগুলো আমাদের উদ্ভিদ এবং প্রাণী দেহ গঠনের জন্য প্রয়োজনীয়। অর্থাৎ আমাদের মানে প্রাণীর ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে বডি বা দেহ গঠনের ক্ষেত্রে কিছু মৌলিক পদার্থ থাকে, মৌলিক উপাদান থাকে, যেগুলো আমাদের দেহ গঠন করতে সাহায্য করে। যেমন তার মধ্যে আমরা জানি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লোহা, ফেরিক, সালফার, ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, কিছু জিনিস এগুলো। এছাড়া আরো কিছু মাল বডি নাম রয়েছে যেগুলো আমাদের ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্টের মধ্যে পড়ে, এগুলো আমি তোমাদের অলরেডি আগে বলেছিলাম। তো সেই উপাদানগুলো যেগুলো আমাদের দেহ গঠনের জন্য খুবই প্রয়োজনীয়, সেগুলোকে আমরা দেহ গঠনকারী বা পরিপোষক বলবো। তাহলে এই মৌলগুলো আমরা কোথা থেকে পেয়ে থাকি? এই মৌলগুলো জীব, যে কোনো জীব কালেক্ট করে কোথা থেকে? বিভিন্ন পরিবেশ থেকে কালেক্ট করে। তাহলে পরিবেশে ডাইরেক্টলি তো পায় না, পরিবেশ থেকে কিভাবে কালেক্ট করবে? যেগুলো কালেক্ট করার প্রসেস হচ্ছে কি, উদ্ভিদ কি করে, শালক সংশ্লেষের সময় দেখেছি মাটি থেকে
মূলরম দিয়ে বিভিন্ন খনিজ লবণ শোষণ করে থাকে। অ্যাজ এ সালোক সংশ্লেষের প্রসেস আমরা ছোটবেলা থেকে পড়েছি, যে মাটি থেকে তার হচ্ছে মূলরম দিয়ে, মানে যেটাকে আমরা জাইলেম কলা বলে থাকি, জাইলেম কলার মাধ্যমে খনিজ লবণ কালেক্ট করে থাকে। এরপর খনিজ লবণ কালেক্ট করার পরে বায়ু থেকে কালেক্ট করে কার্বন ডাইঅক্সাইডকে এবং অক্সিজেনকেও কিন্তু শোষণ করে। এটা কিন্তু আমাদের একটা ভুল কনসেপ্ট রয়েছে সালোক সংশ্লেষ, যদি আমরা জানি যে উদ্ভিদ কিন্তু শুধু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে না, এটা কিন্তু ভুল কনসেপ্ট। সবসময় জানবে উদ্ভিদ কিন্তু অক্সিজেনও গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডও গ্রহণ করে, কিন্তু অক্সিজেন বেশি গ্রহণ করে, সরি কার্বন ডাইঅক্সাইড বেশি গ্রহণ করে, অক্সিজেন কম গ্রহণ করে, এবং রিটার্ন হিসেবে অক্সিজেন কিন্তু ফিরিয়ে দেয়। এই কারণে এটা কিন্তু সবাই মাথায় রাখবে যে সবসময় কিন্তু, ওকে শুভজিৎ একটু মিউট করবে। হ্যাঁ স্যার, বলছিলাম অক্সিজেন যে শোষণ করে এটা স্যার শ্বসনের সময় হয়, তো শ্বসনের সময় হয়, সালোক সংশ্লেষের সময় হয়, কারণ যে টাইমে সে সালোক সংশ্লেষ করছে সে টাইমে কি সে শ্বসন করছে না? না, শ্বসন তো স্যার রাত্রেবেলা হয়। তুমি বলো, যখন দিনের বেলা শ্বসন হয় না, বেঁচে আছে কি করে? সারাদিন কাজ করবে সে দিনের বেলা, তাহলে অবভিয়াসলি করে, কম পরিমাণে করে, সেই কারণে এটাই আমাদের জানার বিষয়, কম পরিমাণে করে। ওকে, সেই কথাটাই আমি বলছি, যেটা বাইরে থেকে কালেক্ট করে। কি বলছো বলো? শ্বসনের হারটা কম হয় আর রাত্রে বেলা শালক সংশ্লেষ বন্ধ থাকে, শ্বসনের হারটা বেশি হয়। একদম, শালক দিনের বেলা শ্বসন বন্ধ থাকে এটা কিন্তু টোটালি ভুল কথা। ওকে, কারণ শ্বসন না হলে সে বাঁচবে কি করে? তাহলে সেই কথাটাই, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডও গ্রহণ করে অক্সিজেনও গ্রহণ করে, কিন্তু দিনের বেলা কার্বন ডাইঅক্সাইড অধিক পরিমাণে গ্রহণ করে। কি করে? তারপরে নিজের দেহ গঠনে কাজে লাগিয়ে থাকে। দেহের মধ্যে আমরা সালোক সংশ্লেষ প্রসেসের মাধ্যমে অঙ্গারাত্মীকরণ বলে থাকি, হিল বিকারক বলে থাকি, যেগুলো আমাদের বায়োলজিতে পড়তে হয়, এখানে আমাদের খুব বেশি ডিটেলস লাগে না। সেখানে আমাদের কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমি বলবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি টপিকগুলো বলে দেবো। তাহলে সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে। প্রাণীরা কি করে? উদ্ভিদকে খাদ্য রূপে গ্রহণ করে, মানে যেগুলোকে আমরা প্রাইমারি খাদক বা প্রাথমিক খাদক বলেছিলাম, আগের ক্লাসে পড়িয়েছিলাম, খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে সেই যে মৌলগুলো তার দেহের মধ্যে, যে প্রাণীটা গ্রহণ করলো তার দেহের মধ্যে সেটা চলে যায়। এর প্রাণীরা যখন মলমূত্র ত্যাগ করে, মানে তার নিজে বডি থেকে যে ওয়েস্টেজ বের করে, তার মাধ্যমে কি হয়, সেগুলো বা যদি কোনো উদ্ভিদ বা প্রাণী মৃত্যু হয়ে যায় বা মারা যায়, তখন কি হয়, তার বডির মধ্যে যে মৌলগুলো ছিল সেগুলো আবার পরিবেশে ফিরে যায়। তাহলে দেখো একটা সার্কুলেটিং প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। তাহলে এই উদ্ভিদরা কি করে? এগুলোকে খাদ্যের মাধ্যমে শোষণ করে, তার দেহের মধ্যে রাখে। প্রাণী কি করে? সেগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তারপর দেহ থেকে বের করার সময় মলমূত্রের মাধ্যমে অথবা মৃত্যুর পরে সেগুলো পরিবেশে ফিরে যায়। তাহলে এই যে সার্কেল একটা আমরা দেখতে পারি, চক্র, সেটাকে আমরা পরিপোষক চক্র বা পুষ্টি চক্র বলবো। তাহলে এইসব পরিপোষক বা মৌলগুলি জীব পরিবেশ থেকে জীব দেহে যায়, আবার জীব দেহ থেকে পরিবেশে আবর্তিত, মানে একটা সার্কুলার প্রসেসে। এই কারণে মৌলগুলোর পরিবেশে ফিক্সড থাকছে, কখনো নিঃশেষ হয়ে যাচ্ছে না বা কমে যাচ্ছে না। তো এটা একটা আমরা সার্কুলেশনের মাধ্যমে বলতে পারি যে বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদক কি করে, উৎপাদকের মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো রয়েছে সেগুলো খাদকের দেহের মধ্যে গেল, খাদক থেকে সেগুলো আবার যখন মারা গেল বিয়োজন প্রক্রিয়ায় মৃত্তিকার মধ্যে মিশে গেল, আবার এখান থেকে মৃত্তিকা থেকে গ্রহণ করলো উৎপাদক। তাহলে এটা একটা সাইকেলের মাধ্যমে চলছে, বিয়োজন আমি আগে ক্লাসে বলেছিলাম। আচ্ছা, লিচিংটাকে বলতে পারবে, হোয়াট ইজ লিচিং? আমি পরে লিচিংটা বলবো, যে লিচিং টপিকটা কি, আমি একদম শেষে, আমাদের কন্টেন্ট রয়েছে পচনের ধাপের মধ্যে। কেউ বলতে পারবে হোয়াট ইজ লিচিং? দেখি কে কতটা ইভিএস পড়েছো স্যার। বজ্রধোয়া জল,
না লিচিং একটা প্রসেস, একটা পদ্ধতিকে লিচিং বলা হয়। ভিত্তিকার উপরের স্তর থেকে নিচের স্তরে মৌল, খনিজ মৌল, জৈব পদার্থ প্রভৃতি মানে স্থানান্তরিত হয়, তাকে লিচিং বলে। একদম কারেক্ট, একদম কারেক্ট অ্যানসার। যে পদ্ধতিতে যে খাদ্যের যে সাপোজ আপার সারফেসে যেই ইনগ্রেডিয়েন্ট গুলো রয়েছে, মানে কোনো একটা প্রাণী মারা গেল, সে তো মাটির ভিতরে গিয়ে মারা যাবে না, মাটির উপরের স্তরে মারা যাবে, সেটা কি হবে ফিল্টার হয়ে ধীরে ধীরে মাটির নিচে অব্দি চলে যাবে, মানে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে। যেই প্রসেসে উপরের যে মানে পুষ্টি দ্রব্য গুলো আছে যেগুলো মাটির নিচে অব্দি যায়, সেই প্রসেসটাকে আমরা লিচিং বলে থাকি। ওকে, একদম কারেক্ট অ্যান্সার। আমরা লিচিংটা আবার পড়বো, পচনের ধাপের মধ্যে আমরা লিচিংটা পড়বো, এখানে রয়েছে, এই কারণে আমি এখানটা এক্সপ্লেন করে দিলাম। এবার দেখো এই যে পরিপোষক চক্রের প্রয়োজনীয়তাটা কি, যে কি দরকার, যে পরিপোষক চক্র যদি না থাকতো বা এই পুষ্টি চক্র যদি না থাকতো আমাদের কি অসুবিধা হয়ে যেত। তাহলে এই মৌলগুলো সম্পর্কে বললাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, সালফার, এই মৌল যেগুলো রয়েছে সেগুলো আমাদের জীব কোষের মধ্যে প্রোটোপ্লাজম যে রয়েছে তার প্রাথমিক উপাদান। কারণ বডির মধ্যে আমাদের যে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম রয়েছে এটাকে জলীয় অংশ বলা হয়, তার উপাদানের মধ্যে এই মৌলগুলো রয়েছে। এই মৌলগুলো কিন্তু আমাদের বডি তৈরি করতে পারে না, আমাদের বডি কিন্তু এই মৌলগুলো তৈরি করতে পারে না, ফলে এই মৌলের জন্য আমাদেরকে খাদ্য বা যে কোনো প্রসেসে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং আমরা যদি সেইভাবে খাদ্য গ্রহণ না করি তাহলে জীব কোষ গঠন হওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের যদি বডি, মানে আমাদের বলতে এক্ষেত্রে উদ্ভিদ প্রাণীকে সবাইকে একত্রেই বলা হচ্ছে, দেহ গঠনের জন্য এই মৌলগুলোকে কিন্তু আমাদের আজীবন সরবরাহ করা প্রয়োজন, মানে আমাদের খেতেই হবে। তাহলে এই মৌলগুলো আমাদের পরিবেশ থেকে কালেক্ট করতে হবে। এবং শুধুমাত্র জীবেরা দেখো এই মৌলগুলো সংগ্রহ করে, যদি জীবেরা যত প্রাণী রয়েছে তারা যদি শুধুমাত্র কালেক্ট করে যেত, ফিরিয়ে না দিত, তাহলে কি হতো, এই মৌলগুলো একটা টাইমে শেষ হয়ে যাবে, আনলিমিটেড ব্যাপার নয় তো, একটা টাইমে শেষ হয়ে যাবে, ফলে জীবন জীবনের যে সার্কেলটা মানে অভাব দেখা দেবে। ফলে পরিপোষক চক্রের মাধ্যমে পরিবেশ বা প্রকৃতিতে এর স্থায়িত্ব বজায় থাকে। তার মানে যদি সার্কেলের মধ্যে একদিক থেকে যদি শুধু খেয়েই যাই, যদি না আমরা ওয়েস্টেজ বের করি, তাহলে এটা একটা সার্কেল হবে না। যদি আমরা কনজিউম করে যাই, যদি রিটার্ন না করি, তাহলে যদি সার্কেলটা নাইট হয়, তাহলে আমাদের যে মৌলগুলোর ডেফিসিয়েন্সি দেখা যাবে। এই কারণে পরিপোষক চক্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু একটু মৌলগুলোর নাম আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, এবার দেখো, এবার আমরা ঢুকছি আমাদের অরিজিনাল কন্টেন্টের মধ্যে, আমরা ঢুকছি মানে যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ জিনিস। এতগুলো আমরা কনসেপচুয়াল জানলাম। এবার দেখো জৈব রাসায়নিক আমাদের পড়তে হবে আজকের, যেটা ইম্পর্টেন্ট টপিক, জৈব ভূরাসায়নিক চক্র। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে রিজার্ভার পুল যেটাকে আমরা সঞ্চিত ভান্ডার বলি, একটা হচ্ছে সাইক্লিক্যাল পুল যেটাকে আবর্তন ভান্ডার বলি। তাহলে রিজার্ভার পুল আর যে সাইক্লিক্যাল পুল জিনিসটা কি, রিজার্ভার পুল হচ্ছে আমরা কথাটা তো জানি, রিজার্ভার মানে আমরা খাওয়ার বলো যে কোনো জিনিস রিজার্ভ করে রাখি, মানে যেসব রাসায়নিক বস্তু সমূহ প্রকৃতিতে আবদ্ধ অবস্থায় থাকে, জীবের প্রয়োজনীয় নয়, তাদেরকে সঞ্চিত ভান্ডার বা রিজার্ভার পুল বলি। মানে এরকম অনেক জায়গা রয়েছে যেই জায়গাগুলো থেকে যে মৌলগুলোকে সেগুলো আমরা কালেক্ট করি না, একদম আমাদের অনেক মাটির নিচে যেই মৌলগুলো রয়েছে সেগুলো আমরা কোনোভাবে কালেক্ট করতে পারি না, সেই জায়গায় স্টোর হিসেবেই রয়েছে, সেই জায়গাটাকে আমরা রিজার্ভার পুল বলবো। আর যেই রাসায়নিক বস্তুগুলো জীবের প্রয়োজনের জন্য সর্বদা জীব দেহ থেকে প্রকৃতির মধ্যে আবর্তিত হচ্ছে তাদেরকে আবর্তন ভান্ডার বা সাইক্লিক্যাল পুল বলবো। মানে আমরা যদি একটা সারফেস ধরে থাকি, এই একটা আর্থ সারফেস ধরে থাকি, তাহলে এই আর্থ সারফেস এর মধ্যে মোটামুটি কি, মোটামুটি দেখো যারা এই কোরের মধ্যে, এর বাইরের যে কোর, এই কোরের মধ্যে যেসব মৌলগুলো রয়েছে সেগুলো জেনারেলি আমাদের হচ্ছে ইউজের মধ্যে হয়, কারণ এগুলো খাদ্য হিসেবে আমরা এখান থেকে উদ্ভিদ কালেক্ট করবে, আবার মরার পরে লিচিং পদ্ধতিতে এগুলো আবার এর মধ্যে চলে যাবে। তাহলে এই জায়গায় যেসব কন্টেন্ট গুলো রয়েছে, মৌলগুলো রয়েছে, সেগুলোই সাইক্লিক্যাল ভাবে ঘুরছে, কিন্তু যেগুলো এর ভেতরে রয়েছে মানে এর যে সেন্টার সারফেস এর মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো আমরা কোনোভাবে ইউজ করতে পারছি না, সেটাকে আমরা রিজার্ভার পুল বলবো। আর যেগুলোকে আমরা ইউজ করছি সেটাকে আমরা
সাইক্লিক্যাল বলবো। দেখো প্রত্যেকে বুঝতে পারছো আমি যতটা বললাম তার মধ্যে কারো কোনো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। স্যার এক্সাম্পল কি হবে রিজার্ভার কুলার? এক্সাম্পল বলতে সমস্ত মৌলের কথাই বলা হচ্ছে, যে আমাদের যে আয়রন বা লোহার কথা বলা হচ্ছে, সে লোহা কি আমাদের শুধু আর্থের সারফেসে আছে একদম সেন্টারে নেই, যে শিয়াল সীমা এগুলো যে আমরা পড়েছি, তাহলে সেই সিলিকন যেটা, সিলিকন কি শুধুমাত্র আর্থের উপরে সারফেসে আছে নিচে কি নেই, তাহলে সেটা রিজার্ভার পুলের মধ্যে যেই মৌলগুলো, এরকম মৌল বলে আলাদা করে এক্সাম্পল হয় না, যে মৌলগুলো অর্থাৎ যেই জিনিসগুলো আমরা ইউজ করব একদম নিচে লেভেলে থাকবে সেগুলোকে আমরা রিজার্ভার বলবো, মানে যেগুলো সেন্টারের কাছাকাছি বা ডেপথ লেভেলে থাকবে তাদেরকে আমরা রিজার্ভার পুল বলবো। আলাদা করে কোনো মৌল এরকম এক্সাম্পল হিসেবে বলা যাবে। ওকে এবার দেখো, এই যে জৈব ভূরাসায়নিক চক্র যেটা আমি বলছি, সেটাকে আমরা তিনটে বিভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে জল চক্র, যেটা ওয়াটার সাইকেল, গ্যাসীয় চক্র এবং পাললিক চক্র, সেটা আমি দেখো তোমাদের জন্য ভাগ করেছি। দেখো জল চক্রটা আমরা পড়বো, গ্যাসীয় চক্রটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, গ্যাসীয় চক্র এবং পাললিক চক্র। জল চক্রটা অতটা ইম্পর্টেন্ট কিছুই নয়, জাস্ট আমি বলে দেব। পাললিক চক্র এবং গ্যাসীয় চক্রের মধ্যে ইম্পর্টেন্ট, গ্যাসীয় চক্রের মধ্যে আমরা কার্বন চক্র পড়বো, অক্সিজেন চক্র পড়বো, নাইট্রোজেন চক্র পড়বো, আর পাললিক চক্রের মধ্যে আমরা সালফার চক্র পড়বো এবং ফসফরাস চক্র পড়বো। এই চক্রগুলো, সার্কেল গুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের নাইট্রোজেন চক্র। আমি নোট গুলো, নোটটা দেখাবো আস্তে আস্তে, প্রত্যেকটা জিনিস আমরা পড়বো। তাহলে সেগুলো আমরা যদি একটা পিকচারের মাধ্যমে এক্সপ্লেন করে থাকি, পরিবেশের যে তাপীয় উপাদান রয়েছে বা তাপ রয়েছে, সেগুলো কিছু কার্বন চক্রের মাধ্যমে যায়, কিছু ফসফরাস চক্রের মাধ্যমে যাবে, কিছু নাইট্রোজেন চক্রের মাধ্যমে যাবে, কিছু জল চক্রের মাধ্যমে যাবে, কিছু অক্সিজেন চক্রে, সালফারও এখানে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সেগুলো সমস্ত কিছু কালেক্ট হয় কোথা থেকে, সূর্যের উপর ডিপেন্ড করে, কারণ সব চক্রের মধ্যেই দেখো যে তাপ শক্তি আছে, তাপ শক্তি না হলে কিন্তু কোনো সার্কেল কমপ্লিট হবে না। তাহলে সেই জন্য বলা হয় সমস্ত কিছুর উৎস আমরা সূর্য বা সানকে বলে থাকি। ওকে, তাহলে এই চক্রগুলো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা সম্পর্কে আমরা এক্সপ্লেন করব। প্রথম দেখো যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে জল চক্র, যেটাকে আমরা বাড়ি চক্র বলবো বা ওয়াটার সাইকেল বলবো। জল চক্র খুবই ইজি, আমরা ছোটবেলায় পড়েছি, ফিজিক্স বইয়ে পড়েছি, 7-8 এর বইয়েও পড়েছি, 9 টেনেও পড়েছি, যেসব প্রসেস সেম ভাবে, যে জল চক্র মনে মানে ওয়াটার কিভাবে আমাদের সার্কুলেট করে। তাহলে তিনটে প্রসেসে জেনারেলি করে, খুব এক্সপ্লেন করা দরকার হবে না, বাষ্পীভবন, বাষ্পমোচন, অধঃক্ষেপণ, তিনটে প্রসেসে জেনারেলি আমাদের হয়ে থাকে। তার মধ্যে প্রথম দেখো বাষ্পীভবন, আমরা জানি যে ভূপৃষ্ঠের উপর যেসব জলাশয় রয়েছে তার উপরিভাগ থেকে বাষ্পীভবন প্রক্রিয়ায় জল বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে আসে, সেই বায়ুমণ্ডল থেকে বা কি হয় আমাদের যে ঘাম থাকে বা মূত্রের মাধ্যমে আবার সেগুলো পুনরায় পরিবেশে ফিরে আসে, বিভিন্ন প্রসেসে হয়ে থাকে, গরমকালে বেশি বাষ্পভবন হয়, শীতকালে কম বাষ্পীভবন হয়ে থাকে, হিউমিডিটি বেশি থাকে কম থাকে, এক্সেট্রা এক্সেট্রা আমরা গল্প জানি। যেগুলো গরমকালে বাষ্পমোচন, বাষ্পীভবন বেশি হয় কারণ সারফেস বেশি থাকে, যদি সেই লিকুইড যেটা হয় তার যদি গলনাঙ্ক কম হয় বেশি বাষ্পীভূত হবে, সারফেস বড় হয়, এক্সেট্রা এক্সেট্রা আমরা ফিজিক্সে ছোটবেলায় পড়েছি। এগুলো এখানে খুব বেশি এরকম মানে পড়তে হবে না, কিন্তু যদি দিয়ে থাকে একটু 9-10 এর যে বইগুলো রয়েছে সেখানে একটু দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা খুবই মানে একদম পাতি লেভেলের জিনিস, সেই জন্য এটা আমি ডিটেলস কিছু বলছি না। বাষ্পমোচন আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়েছি, বাষ্পমোচন সম্পর্কে, যে উদ্ভিদরা মূল দিয়ে যে অতিরিক্ত জল শোষণ করে তা বাষ্পাকার, বাষ্পের আকারে পরিবেশে ত্যাগ করে থাকে, বাষ্পমোচন আমরা পড়েছি। গাছ গাছ মানে সালোক সংশ্লেষের জন্য যে ওয়াটার কালেক্ট করে থাকে তারপর সে কি করে, বাষ্পমোচন করে সেগুলো অতিরিক্ত জল দেহের বাইরে বের করে দেয়। তার দুটো কারণ থাকে, একটা কজের মাধ্যমে সে কি একটা কেন করে, যে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য করে, আর পরিবেশে জলের যে সার্কেলটা রয়েছে সেটার জন্য করে থাকে। এগুলো আমরা পড়েছি বাষ্পমোচন। এবং যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অধঃক্ষেপণ, মানে বাষ্পমোচন হলো, বাষ্পীভবন হলো, এইভাবে কি হলো যে ওয়াটার যেগুলো রয়েছে সেগুলো বাষ্পমোচন বা বাষ্পীভবন,
আচ্ছা, যে বাষ্পমোচন বা বাষ্পীভবন রয়েছে, এখান থেকে কি হলো, যে ওয়াটার ভেপার গুলো হলো, সেই ভেপার গুলো ক্রিয়েট হলো, তাহলে ভেপার গুলো গিয়ে আমাদের আকাশে তো জমা হলো, তাহলে জমা হলেই তো হবে না, তাদেরকে কন্ডেন্সড হয়ে বা সম্পৃক্ত হয়ে বা ঘনীভূত হয়ে মাটিতে নেমে আসতে হবে, না হলে আমাদের সার্কেল কিভাবে কমপ্লিট হবে? নিশ্চয়ই হবে না। তার মানে যে যেই ওয়াটার গুলো আমরা বাষ্পমোচন বা বাষ্পীভবনের মাধ্যমে কালেক্ট করছি, সেগুলো কি হয়, বাষ্পের আকারে আকাশে গিয়ে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, এবং সেই মেঘ থেকে জল বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে নেমে আসে, এবং সেই জলের কিছু অংশ অবশ্যই ভূগর্ভে সঞ্চিত হবে, বাকি অংশগুলো দেখো, মানে যেগুলো আমরা জানি মাটির উপরে পড়ে ফিল্ট্রেশন হয়ে একদম মাটির নিচে চলে যাবে, যেগুলো আমরা পানীয় জল হিসেবে গ্রহণ করব, আবার ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয় গুলিতে জমা হয়, তাহলে যেগুলো আবার উদ্ভিদ প্রাণীরা পুনরায় গ্রহণ করে থাকে। তাহলে বাষ্পমোচন প্রক্রিয়া, তাহলে বাষ্পমোচন বা বাষ্পীভবন প্রক্রিয়ায় যে জল ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে গিয়ে থাকে, সেগুলো অধঃক্ষেপণের ফলে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। তার মানে এই কথাটাই বললাম যে দুটো প্রসেস, বাষ্পমোচন বা বাষ্পীভবন, এই প্রসেস থেকে কি হয়, জলগুলো বাষ্পাকারে উপরে যাবে, জমা হবে, ঘনীভূত হবে, এবং অধঃক্ষেপণের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসবে। তাহলে এই সার্কেলটা কন্টিনিউ হতে থাকবে, এই সার্কেলটাকে আমরা জল চক্র বা বাড়ি চক্র বলবো। খুবই ইজি, কোনো অসুবিধা নেই আমাদের। তাহলে গুরুত্বটা কি, প্রয়োজন কি জলচক্র না করলে থাকলে দেখো জীবের অস্তিত্ব থাকবে না, কারণ উদ্ভিদের শালক সংশ্লেষের জন্য জল প্রয়োজন, আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ পরিচালনা করার জন্য জল প্রয়োজন। আমরা যদি একদিন যদি জল না খেয়ে শুধু খাওয়ার খেতে থাকি, থাকতে পারবো? অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ অবশ্যই আমাদের জল কিন্তু প্রয়োজন। আমাদের জানি রক্তের মধ্যে একটা হিউজ পার্সেন্টেজ আমাদের জল রয়েছে, এই জন্য রক্তকে তরল রাখার জন্য অথবা দেহ থেকে দূষিত বর্জ্য রেচনকে রেচনের জন্য জল অপরিহার্য। দেখবে যদি কারো কখনো জ্বর হয়ে থাকে বা বিভিন্ন রকম যদি শরীর খারাপ হয়ে থাকে, যেগুলো আমাদের মোটামুটি জ্বরের কথাই আমি বলি, তো দেখবে বলা হয় ডাক্তার বলে যে প্রচুর জল খেতে। কেন বলে? কারণ যদি প্রচুর তুমি জল খাও, তাহলে বডির মধ্যে যে টক্সিন বা যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের রেচন বা যেগুলো মূত্রের মাধ্যমে বা ঘামের মাধ্যমে দেহ থেকে কিন্তু বেরিয়ে যায়, এবং এটা কিন্তু বড় প্রসেস একটা। ওকে, এই জন্য আমাদের কিন্তু প্রত্যেকেরই জল খাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাফিসিয়েন্ট জল কিন্তু খাওয়া উচিত। অবশ্যই খাদ্য পরিপাকের জন্য, উদ্ভিদের সংবহনের জন্য জল প্রয়োজন, খাদ্য সংগ্রহ পরিবর্তন এবং জলবিদ্যুৎ উৎপাদন। প্রেজেন্টলি ধীরে ধীরে জলবিদ্যুৎ উৎপাদন প্লাস আমাদের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে জোয়ার ভাটা, কারণ কয়লার রিজার্ভার ধীরে ধীরে কমছে, এই কারণে আমাদের অচিরাচরিত শক্তির ওপর ডিপেন্ড ধীরে ধীরে করতে বেশি হচ্ছে। সোলার প্ল্যান্ট বলো, মানে সৌর শক্তি বলো, জোয়ার ভাটার শক্তি বলো, বায়ু শক্তি বলো, এগুলোকে কিন্তু বর্তমানে বেশি ইউজ করা হচ্ছে। ঘরের কাজে অবশ্যই জল প্রয়োজন, বাস্তুতন্ত্রের আকৃতি প্রকৃতির জন্য অবশ্যই জল প্রয়োজন। তাহলে এগুলো আমাদের গুরুত্বের মধ্যে পড়ে, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের জল খুবই সাফিসিয়েন্ট বা গুরুত্বপূর্ণ। এটা একটা ছবি রয়েছে, একটা ছবি আমি তোমাদের জন্য বই থেকে দিয়েছি, জাস্ট সিম্পল বরফ, যেখান থেকে পাহাড়ের উপরে বরফ থাকে, যেগুলো টেম্পারেচারের মাধ্যমে বা তাপের মাধ্যমে কি হয়, গলে এসে সমুদ্র বা নদীতে মেশে, নদী থেকে সেটা ধীরে ধীরে গয়ে গড়ে সমুদ্রে আসে, সমুদ্র থেকে বা নদী থেকে বাষ্পমোচন বাষ্পীভবন হয়ে উপরে যায়, এখান থেকে বাষ্পীভবন হয়ে উপরে যায়, আর গাছ থেকে বাষ্পমোচন হয়ে উপরে যায়, গিয়ে উপরে মেঘ হিসাবে জমা হলো, সেখান থেকে অধঃক্ষিপ্ত হয়ে আবার নিচে এলো। তাহলে এটা দেখো সেম, সেটা তুষারপাতও হতে পারে, বৃষ্টিও হতে পারে, যেভাবে খুশি হতে পারে। তাহলে একটা পিকচারের মাধ্যমে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা আছে, খুবই সিম্পল। ওকে, বলো কারো কোনো কোশ্চেন আছে জলচক্র থেকে, কারো কোনো কোশ্চেন? স্যার, বাস্তুতন্ত্রের আকৃতির সাথে জলের কি সম্পর্ক? বাস্তুতন্ত্রের আকৃতি বলতে, আচ্ছা, বাস্তুতন্ত্রের আকৃতির মানে এবং প্রকৃতি নির্ধারণের জন্য জল প্রয়োজন, কারণ বাস্তুতন্ত্রের আকৃতি দেখো, যদি সাপোজ একটা বাস্তুতন্ত্র বললাম, যে বাস্তুতন্ত্রে জলের মানে, যেমন ধরো ব্যাকটেরিয়ার কথা বললাম, ব্যাকটেরিয়ার যারা রয়েছে, যারা মোটামুটি যে কেমো সিনথেটিক যাদের দেখা যায়, মানে রাসায়নিক পদ্ধতিতে যারা শালক সংশ্লেষ করে, সেখানে জলের প্রয়োজন নেই।
বা যদি বাস্তুতন্ত্র একটা ছোট গ্রেজিং পয়েন্ট হয়, মানে একটা এরকম ফার্ম বলা হচ্ছে যেখানে শুধুমাত্র ঘাস রয়েছে এবং সেখানে শুধুমাত্র হরিণ রয়েছে, ঘাস আর হরিণ ছাড়া আর কেউ নেই, তাহলে এই বাস্তুতন্ত্রের মানে যে প্রয়োজনীয়তা, এখানে ছোট বাস্তুতন্ত্র তাহলে এখানে জল কম পরিমাণে লাগবে, তাহলে এই জায়গায় জলের প্রয়োজন আছে কিন্তু কম পরিমাণ। কিন্তু যদি একটা বড় শহরের বাস্তুতন্ত্র ধরি, সেখানে এগ্রিকালচারও আছে, প্রাথমিক শ্রেণীর খাদক আছে, গৌণ শ্রেণীর খাদক আছে, সর্বোচ্চ শ্রেণীর খাদক আছে, তাহলে সেক্ষেত্রে বাস্তুতন্ত্র যখন বড় রয়েছে জলের পরিমাণও কিন্তু বেশি লাগবে। বুঝতে পারলে? এই কারণে বলা আছে বাস্তুতন্ত্রের আকৃতি বা প্রকৃতি মানে কি। এই যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাস্তুতন্ত্র ধরি, তখন কিন্তু জলের প্রয়োজন নেই, কারণ সেই জায়গাতে সালোক সংশ্লেষের প্রয়োজন হয় না। বোঝা গেছে? এবার ওকে বলো, আর কারো কোনো কোশ্চেন? ওকে, নেক্সট দেখো, এবার আমরা ঢুকছি আমাদের রাসায়নিক চক্র, যেটা সেকেন্ড চক্র বলছে গ্যাসীয় চক্রের মধ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বন চক্র, এরপরে অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে কার্বন সাইকেল যেটাকে বলা হয়, কার্বন আবর্ত বা কার্বন চক্রটা কি? প্রকৃতিতে আমরা কার্বন পেয়ে থাকি যে উৎস বলা হয় মূলত বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কে। তাহলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড আমরা জানি, ওকে এটা তো কাটানো, আচ্ছা বায়ুমণ্ডলে CO2 বা কার্বন ডাইঅক্সাইড থাকে 0.4%, এটা আমরা জানি। জলেও কি হবে না? থ্রি থ্রি না ফোর বলতো? আচ্ছা, তো জলেও দেখো কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে। এটা আমি নোটস টাই চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আমি ডকস টা এটা চেঞ্জ করে দেবো। আচ্ছা জলেও দেখো 100 হবে। ঠিক আছে, 100 এরকম করে তুমি যদি মেইনটেইন করতে যাও পাগল হয়ে যাবে, কারণ অনেক গ্যাস থাকে সেগুলো 0.78 আর এইটা আর স্যার অক্সিজেন, তবে তো স্যার 100 আসছে, এটা 3 হলে তুমি 78, তুমি দুটো ডিজিট কেন? আমি তোমাকে বলবো 8 7 8 এর পরে আরো তোমাকে 9 অবধি নিতে হবে, পয়েন্টের পরে 9টা ডিজিট তোমাকে যোগ করতে হবে। ওইভাবে 100 যোগ করে কখনো হয় না, কারণ অনেক মৌল থাকে যেগুলোর পার্সেন্টেজ খুবই কম থাকে, ওইভাবে যোগ করলে পাগল হয়ে যাবে। আজকে 100 পটিয়ে দেব, এগুলো হয় না। আচ্ছা তো সমুদ্রের জলে দেখো কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে কিভাবে? বিভিন্ন বাইকার্বনেট যৌগ হিসাবে, মানে কার্বনে বাইকার্বনেট আমরা জানি কার্বনের যৌগ, বাইকার্বনেট বাইকার্বনেট মানে যেগুলো ওই HCO3 এই রকম প্রসেসের মধ্যে হয়, যেগুলোকে বাইকার্বনেট মানে যার মধ্যে হাইড্রোজেন যুক্ত থাকে। আমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকি তাহলে আমরা জানবো কার্বনেট যৌগ কোনগুলো হয়, বাইকার্বনেট যৌগ কিরকম হয়। জাস্ট মনে রাখবে সমুদ্রের জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে বিভিন্ন বাইকার্বনেট যৌগ হিসেবে। এটা সোডিয়াম কেন? শুধু সোডিয়াম কেন হবে? সল্ট যেটা হয়, সল্ট কি শুধু NaCl ছাড়া আর কোনো সল্ট হয় না? সোডিয়াম কেন হবে? লবণ অবশ্যই বাইকার্বনেট লবণ হিসেবে থাকে, কিন্তু সোডিয়াম ছাড়া কি নুন হয় না? তাহলে সেটা শুধু সোডিয়াম কেন আসছে? আমি যে কোনো সোডিয়াম বলো, ক্যালসিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, যার সাথে যোগ করব সেটাই কিন্তু সল্ট হবে। সল্ট মানে শুধু যে খাচ্ছি নুন, সেটা নুন নয়, এর বাইরে অনেক অনেক রকমই সল্ট হয়। ঠিক আছে, জীবদেহে দেখো কোষ গঠনের জন্য এবং উদ্ভিদের সালোক সংশ্লেষের শর্করা বা যেটাকে আমরা হচ্ছে শর্করা বা গ্লুকোজ বলি, তার জন্য কার্বন প্রয়োজন হয়। কারণ শর্করার যে সংকেত কি হয়, শর্করার সংকেত যে গ্লুকোজের সংকেত, এটা আমাদের গ্লুকোজের সংকেত। তাহলে তার মধ্যে কার্বন রয়েছে, তার মানে অবশ্যই গ্লুকোজ তৈরি করতে গেলে আমাদের কার্বন থাকা খুব গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই শর্করা সৃষ্টির জন্য আমাদের কার্বন প্রয়োজন। সবুজ উদ্ভিদরাই কেবলমাত্র দেখো বায়ুমণ্ডল থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, এরকম না আমরা অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে আমরা খাওয়ার তৈরি করব আমরা কিন্তু পারবো না। এটা কিন্তু একমাত্র সবুজ উদ্ভিদরাই কালেক্ট করে কি করে, পাতার মধ্যে কি করে
ফোটন কণার উপস্থিতিতে ক্লোরোফিলে সালোক সংশ্লেষ করে গ্লুকোজ বা খাওয়ার তৈরি করতে পারে। এবং বললাম সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ কি করে, বায়ুর কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনের আত্মীকরণ করে, যেটাকে কার্বন আত্মীকরণ বলে, এবং উদ্ভিদ দেহে কার্বন সমন্বিত যৌগ যেটাকে পিজিএ বলা হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, যেটা পরে শর্করা। এর মধ্যে আলোক দশা, অন্ধকার দশা, এইসব প্রসেস রয়েছে, এগুলো তোমাদের এখানে অতটা জানার প্রয়োজন নেই। প্রাণীরা কি করে, উদ্ভিদের এই যে খাওয়ার তৈরি হলো বা গ্লুকোজ তৈরি হলো, সেই গ্লুকোজ সম্পর্কিত খাদ্যকে গ্রহণ করে থাকে এবং গ্রহণ করে শ্বসন ক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে পুনরায় অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড কে ফিরিয়ে দেয়। তাহলে এক্ষেত্রে দেখো প্রসেস, গাছ করলো কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি, মানে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনটাকে খাদ্যের মধ্যে নিয়ে এলো, প্রাণীরা সেই খাদ্য গ্রহণ করে শ্বসনের মাধ্যমে আবার অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দিল। এরপর এছাড়া কি হয়, প্রাণীর মৃত্যুর পরে টোটালটা তো ফিরিয়ে দিতে পারে না, প্রাণীর বডির মধ্যেও কালেক্ট থাকে, এবং আমাদের বডির যে আমাদের যে দেহ রয়েছে সেখানেও বডি স্ট্রাকচারের মধ্যেও কার্বন রয়েছে। এবং আমরা যখন মারা যাই প্রাণীর বা উদ্ভিদের মৃত্যুর পরে, আমাদের যে জীবাণু রয়েছে সেই জীবাণু কি করে, ডিকম্পোজ বা বিয়োজন করে, বিয়োজন করে পরিবেশে টোটালি কার্বনটাকে মুক্ত করে। তাহলে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের গ্যাস রূপে এই যে আবর্তন, এটাকে আমরা দেখো কার্বন সার্কেল বা কার্বন আবর্ত বলবো। সেম ব্যাপার যেরকম জলচক্র বললাম, কার্বন সার্কেলের মাধ্যমে দেখো সেম প্রসেস হয়, একদম ইজি। দেখো কিছু কিছু জিনিস এখানে মনে রাখতে হবে, আমি এগুলো এই জন্য একটু ডিটেলস একটু ভালো করে দিয়েছি। এই যৌগগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম যৌগ কোনটা, ফসফো যে যৌগটা হয়, ফসফোগ্লিসারলডিহাইড, তো এরকম ছোট ছোট ইনফরমেশন কিন্তু আমাদের পড়তে হবে। ওকে স্যার বলো, স্যার কার্বন আত্মীকরণ ব্যাপারটা একটু বুঝিয়ে দিন না। এইটা কার্বন আত্মীকরণ, কার্বন সেটা দেখো আমি তো বলতে পারি, এটা তো পুরো আমার বায়োলজি ক্লাসের মতো হয়ে যাবে, যে বাইরের যে কার্বন রয়েছে সেগুলো আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে কার্বনটা প্রবেশ করে। তাহলে কার্বন এখানে প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করাকে আমরা কার্বন আত্মীকরণ, আত্মীকরণ মানে প্রোটোপ্লাজমের মধ্যে কার্বনের প্রবেশ করাকে বলা হয়, বুঝতে পারলে? জাস্ট সিম্পলি বলে দিলাম, প্রোটোপ্লাজমের মধ্যে কার্বনের প্রবেশ করাকে বলা হয় কার্বন আত্মীকরণ। মানে এই ঠিক আছে, এই কার্বন যেটা অ্যাটমসফিয়ারে ছিল, বাইরের কার্বনটা একটা খাদ্যের মধ্যে যুক্ত হলো, সেটাকে আমরা কার্বন আত্মীকরণ বললো। ওকে ওকে, এবার দেখো এই যে কার্বন ডাইঅক্সাইডের উৎস, কোথা থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই, খুবই ইজি। আমি যেগুলো বললাম শ্বসনের সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আমরা যদি বিভিন্ন জৈব পদার্থ মানে কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন যদি আমরা দহন করে থাকি তাহলে সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো, আর যদি আংশিক দহন করি তখন কি পাই, কার্বন মনোক্সাইড। আমরা যদি দহন যদি মানে আমাদের যদি আংশিক দহন হয়ে থাকে সেটা তখন আমরা প্রায় কার্বন মনোক্সাইড। ওকে, এছাড়া কি হয়, যখন যে বিভিন্ন যদি মৃত জীব দেহ থাকে, কোনো যদি জীব মারা যায় তখন তার বডি থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই, অন্যান্য যেসব জীব বস্তু থাকে তাদের পচনের ফলেও আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এছাড়া আগ্নেয়গিরির যখন অগ্নুৎপাত হয় তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আরো যদি আমরা একটু বেশি বলতে চাই যখন ফরেস্টে বনে আগুন লাগে সেখান থেকেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে বিভিন্ন জায়গা থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড আমরা পেতে পারি, এবং এই কার্বন এই যে কার্বন চক্রের গুরুত্ব কি, এর ফলে প্রকৃতিতে কার্বনের ভারসাম্য বজায় থাকে এবং প্রকৃতিতে কার্বনের ভান্ডার কখনো শূন্য হয় না এবং জীবগুলোর অস্তিত্ব বজায় থাকে। এবং আমরা এটাও জানি যে এই কার্বনের উপরে ভিত্তি করে আমরা যে কোনো প্রত্নতাত্ত্বিক জিনিসের এজ নির্ধারণ করে থাকি, মানে যে কোনো জিনিস কত বছরের পুরনো সেটা কিন্তু আমরা তার মধ্যে অবস্থিত কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে আমরা করে থাকি, যেটাকে আমাদের রেডিও কার্বন ডেটিং পদ্ধতি বলা হয়, যার মাধ্যমে আমরা কিন্তু কোনো বস্তুর এজ নির্ধারণ করে থাকি। এবং যে কোনো হিস্ট্রি বলো বা হিস্টোরিক্যাল যে কোনো জিনিস যেগুলোর বয়স আমরা এই প্রসেসে বের করে থাকি। ওকে, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে কার্বন ম্যান্ডেটরি থাকে। একটা দিয়ে হয় না রেডিয়াম নাকি? সে তো হয় ইউরেনিয়াম দিয়ে হয়, যেটা প্রেজেন্টলি এখন হচ্ছে,
এখন ইউরেনিয়াম দিয়ে হয়, রেডিয়াম দিয়ে হয়, এখন তো তেজস্ক্রিয়তা, এখন রেডিও ওগুলো সবই রেডিও অ্যাক্টিভিটি হয়, কারণ কার্বনের C14 আইসোটোপ, কার্বনের যদি 12 হয় 14 যে আইসোটোপ থাকে সেটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হয়ে থাকে সেটা দিয়ে হয়, এবং অবশ্যই ইউরেনিয়াম হয় যেটা হচ্ছে প্রেজেন্টলি ইউজ করা হচ্ছে। বলো স্যার, ইউরেনিয়ামের কি 235 এরকম কিছু? 236 236 হয়, 236 হয়। রেডিও কার্বন 14 পদ্ধতি যেটা বলা হয় হরপ্পা সভ্যতা, তাহলে কার্বন তো অবশ্যই কার্বন। প্রথমে অ্যাকচুয়ালি রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটা অনেক পুরনো, এবং বর্তমানে অ্যাকচুয়ালি এখন আমরা রেডিও অ্যাক্টিভ বলতে ইউরেনিয়ামকে বলে থাকি, এই জন্য এখন ইউরেনিয়ামকে দিয়েই আমরা এই এজটা নির্ধারণ করি। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি প্রসেস আছে, প্রসেস তো আমারও জানা নেই, এটা জাস্ট ওই তেজস্ক্রিয়তার অর্ধ বলয়ের ছাপ, সেটা হচ্ছে গাছের ক্ষেত্রে হয়, সেটা আলাদা জিনিস। গাছের ক্ষেত্রে যে রিঙ্কলস থাকে সেটা গাছের এজের ক্ষেত্রে, মানে কোনো গাছে যদি বেশি ইয়ে থাকে সেটা আলাদা, সেটা আলাদা, এটা আলাদা, দুটোর গুলাবে না, আলাদা জিনিস থাকে, বলয়ের ছাপ জিনিসটা আলাদা। আচ্ছা হ্যাঁ বলো। প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে, আর সবুজ উদ্ভিদ সবটা তো নিতে পারছে না, ওই জন্যই কি দূষণ হচ্ছে? সে তো অবশ্যই, আমরা পরিবেশ দূষণ পড়বো, বসো একদম ঠান্ডা হয়ে বসো, পরিবেশ দূষণ আমরা ভালো করে পড়বো, বায়ু দূষণ, জল দূষণ, সব দূষণ আমরা একদম ভালো করে ডিটেলসে পড়বো, এবং তার সাথে সাথে কোথায় বড় কোনো দূষণ, মিনামাটা, জাপানের যে রোগ, সমস্ত কিছু, আর আর্সেনিক দূষণ সব আমরা ভালোভাবে পড়বো, অবশ্যই পড়বো। ঠিক আছে, আমরা এরপরের চ্যাপ্টার, হ্যাঁ বলো। স্যার বলছি, কিছু কিছু স্যার ব্যতিক্রম হিসেবে প্রাণী আছে তো, যাদের ক্লোরোফিল থাকে, শালক সংশ্লেষ করতে পারে, তারাও ধরে সেই কার্বন চক্রের মধ্যে আসবে তো? মানে যারা হচ্ছে এ ছাড়া, তোমরা হচ্ছে ওই সূর্যালোক ছাড়া কিছু কিছু প্রাণীরাও কিছু শালক সংশ্লেষ অংশগ্রহণ করে না ব্যতিক্রম হিসেবে? অবশ্যই করে, তারাও স্যার কার্বন চক্রের মধ্যে আসবে তো? তারা কি কার্বন জাত দ্রব্য উৎপন্ন করে? তুমি ব্যাকটেরিয়ার কথা বলছো? না, সে ব্যাকটেরিয়া গুলো নাইট্রোজেন চক্রের মধ্যে আসবে, আমি বলবো যে নাইট্রোজেন চক্রে আমি বলবো, অবশ্যই বলবো, নাইট্রোজেন চক্র দিয়ে ওইখানে তো আসবে, অবশ্যই ওগুলো 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 কার্বন চক্রে আসবে না, ওগুলো নাইট্রোজেন চক্রে আসবে, সালফার চক্রে আসবে, আমি বলবো নাইট্রোজেন চক্রেও বলবো, ওকে, নাইট্রোজেন চক্র, সালফার চক্রতে আমরা বলবো, ওগুলো কার্বন চক্রতে আসবে না, কার্বন চক্রতে আসবে তারাই যারা কার্বন ডাইঅক্সাইড কে কাজে লাগাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখো অক্সিজেন চক্র, সেম ব্যাপার, কার্বন ডাইঅক্সাইড চক্রের মতোই অক্সিজেন চক্র, যে কোনো ধরনের যদি আমাদের অ্যাটমসফিয়ারে জারণ হয়, মানে যেটাকে অক্সিডেশন বলবো, আর যদি দহন হয় যেটাকে কম্বিউশন বলবো, জারণ বা দহন যদি হয় তাহলে তার জন্য আমাদের অক্সিজেন উপস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ অক্সিজেন ছাড়া কিন্তু কখনো জারণ বা দহন হওয়া সম্ভব নয়। বায়ুতে পরিমাণ 20.060, এটা একদম ঠিক আছে তো? এটা একদম, এটা ঠিক আছে, এই পার্সেন্টেজটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শ্বাসক্রিয়ার ফলে জীবকুল দেখো পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেনের ঘাটতি হয়। এবার এরপর কি হয় যে যখন আমরা দেখো অক্সিজেন গ্রহণ করি তাহলে অক্সিজেনের ডেফিসিট হয়, তাহলে আবার দেখো বিভিন্ন জৈব এবং অজৈব বস্তু কি করে, দহনের সময় অক্সিজেন গ্রহণ করে, তাহলেও দেখো অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাহলে এগুলোকে মেটায় কারা? মেটায় শালক সংশ্লেষ সময় সবুজ উদ্ভিদরা, সবুজ উদ্ভিদরা কি করে, অক্সিজেন পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেনকে নির্গত করে পরিবেশে অক্সিজেনের ঘাটতি পূরণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এই যে চক্রটাকে আমরা অক্সিজেন চক্র বলবো। এবং এই কারণে দেখো প্রেজেন্টলি যেটা আমাদের এর হার্ট বলা হয়, যে পৃথিবীর ফুসফুস বলা হয়, কাকে? অ্যামাজন, ব্রাজিলের অ্যামাজন অরণ্যকে। সেখানেও দেখো মানুষ কি করলো, লোভের কারণে অ্যামাজন অরণ্যের একটা বড় জায়গায় আগুন লাগিয়ে দিল, প্রায় 10-15 দিনের উপরে সেখানে বনে আগুন জ্বললো, হিউজ ল্যান্ড দেখো নষ্ট হলো এবং বললো প্রচুর গাছ কিন্তু নষ্ট হয়েছে। দেখো এর কারণে কিন্তু এখন অ্যাটমসফিয়ার, দেখো অল ওভার ওয়ার্ল্ড এর অ্যাটমসফিয়ার কিন্তু খুবই খারাপ হচ্ছে, রাশিয়ার টেম্পারেচার একদম, রাশিয়ার টেম্পারেচার অবশ্যই ডেভেলপমেন্ট দরকার আছে, কিন্তু
আমাদের এনভায়রনমেন্ট কে হ্যাম্পার করে ডেভেলপমেন্ট আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেককেই বলবো যতটা পসিবল হয় নিজের সারাউন্ডিং এ নিজের বাড়ির কাছাকাছি এরিয়ার মধ্যে গাছ লাগানো উচিত প্রত্যেককে। ঘরে যদি বলবে স্যার ল্যান্ড নেই তো ছাদে মানে তোমার টবে দিয়ে লাগাও, বাট প্রত্যেকেরই উচিত কিন্তু অন্তত গাছ লাগানো। ওকে, যতই করো যাই করো প্রত্যেকের অন্তত উচিত অন্তত নিজের সারাউন্ডিংটাকে তোমার যতটা আয়ত্তে রয়েছে ততটার মধ্যে অন্তত গাছ লাগানো। এটা তো পানিশমেন্ট হওয়া উচিত, মানে যেহেতু এটা ডিজার্ভ করেছ না। কেন কার, তুমি বলো তো কে কাকে পানিশমেন্ট দিবে বলো তো আমাকে? যারা গভর্নমেন্ট লাগিয়েছে তো গভর্নমেন্টই এর সাথে যুক্ত আছে, গভর্নমেন্ট কে বড় রকমের টাকা দেওয়া হচ্ছে, এটা ইন্ডাস্ট্রি, বড় রকমের ইন্ডাস্ট্রি আছে, কে কাকে পানিশ দেবে? ওদের ওদের লেভেলের পাওয়ার কি তুমি বুঝতে পারবে? দেখ ছাড়ো, পলিটিক্স ঢুকে গেলে এখন পড়াশোনার 12টা বেজে যাবে, ছাড়ো। তো এই অক্সিজেনের উৎস কি? বায়ুতে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ 20-60% বায়ুতে রয়েছে। 20-60 না, অ্যাকচুয়ালি 20.60 হবে এটা, এখানে পয়েন্ট হবে, হ্যাশটা হয়ে গেছে, এটা পয়েন্ট হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উদ্ভিদ কর্তৃক গৃহীত জল যেটা রয়েছে, এটা আমরা জানি যে যে জলটা যে জাইলেম কলা যে জলটা কালেক্ট করে সেটা আমাদের যে ক্লোরোফিল থাকে, উত্তেজিত ক্লোরোফিল বলা হয়, কারণ সূর্যের ফোটন কণার ফলে ক্লোরোফিল আমাদের উত্তেজিত হয়ে থাকে। উত্তেজিত হয়ে সে ক্লোরোফিল কি করে, যে ফোটন কণা শোষিত হয়ে উত্তেজিত হয় এবং তারপরে বিশ্লিষ্ট হয়ে জল H+ যেটা হাইড্রোজেন মূলক এবং হাইড্রক্সিল মূলকে পরিণত হয়, যেটা আমরা জানি যে H2O এটা এই চিহ্নটা দিতে হয়, তাই তো? জানি তো এই চিহ্নটা দেওয়া হয় কেন? হ্যাঁ স্যার। জল ভেঙে H+ OH- হবে, আবার এরা দুজন যুক্ত হয়েও জল গঠন করবে, তাহলে এটাকে হাইড্রোজেন মূলক আর এটা হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। ওকে, এটাকে হাইড্রোক্সিল আয়ন বলা হবে। এবং এই হাইড্রোক্সিল মূলক, দেখো হাইড্রোক্সিল আয়ন হাইড্রোক্সিল মূলক বা রেডিক্যাল হিসাবে পরিণত হওয়ার পরে তা থেকে জল বা অক্সিজেন উৎপন্ন করে এবং এই অক্সিজেন বায়ুমণ্ডলে ফিরে যায়। আচ্ছা, এই যে হাইড্রোক্সিল মূলক, এটার কেউ সংকেত বলতে পারবে? রেডিক্যাল যেটার সংকেত, দেখি একটু সায়েন্সের কোশ্চেন। এই যে রেডিক্যাল স্যার, OH- না হলো না, তাহলে হাইড্রোক্সিল আয়ন আর হাইড্রোক্সিল মূলক দুটো কি সেম জিনিস? তাহলে দুটো আলাদা কেন কথা বলেছে? হোয়াট ইজ রেডিক্যাল? একটু সায়েন্সের কোশ্চেন দেখি। এটা তো হাইড্রোক্সিল আয়ন তো OH- হলো, তাহলে হাইড্রোক্সিল মূলকটা কি দেখি? স্যার দুটো হাইড্রোক্সিল আয়ন মিলে যেটা তৈরি হয় না? কে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো? 11-12 কারো সায়েন্স ছিল মানে 9-10 তো সবারই ছিল, দেখি বলো কল্পনা, বলো কি বলছো বলো। স্যার OH- বা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, শুভজিৎ কারেক্ট উত্তর দিয়ে দিয়েছে, H3O+, একদম কারেক্ট উত্তর, H3O+। কিভাবে গঠন হয় শুভজিৎ বলে দাও। হাইড্রোক্সিল মূলক বলছে, রেডিক্যাল, এটাকে হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল মূলক বলছে, এটা এটা মনে রাখবে কিন্তু H3O+, যেটাই কিন্তু পরে আমাদের জলের জল যেগুলো তৈরি করে বা আমাদের যেটাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয় সেখানে ইউজ হয় কিন্তু, এটা হাইড্রোনিয়াম মূলক বা হাইড্রোক্সিল মূলক এখানে আসে কিন্তু। এবার বিদ্যুৎ, দেখো যখন বিদ্যুৎ স্ফরণ হয় মানে যেটাকে আমরা বলি বজ্রপাত হয়, বজ্রপাতের সময় কি হয়, জল বিশ্লিষ্ট হয়ে একই প্রক্রিয়ায় জল এবং অক্সিজেন উৎপন্ন করে। যে যখন বজ্রপাত হয় যখন বাজ পড়ে তখন সেম প্রক্রিয়ায় দেখো জল ডিভিশন হয়ে এই রকম মূলক গঠন করে, অর্থাৎ জল জলীয় বাষ্প বিশ্লিষ্ট হয়ে
অ্যাকচুয়ালি জল এবং অক্সিজেন উৎপন্ন নয়, অ্যাকচুয়ালি এটাকে বলবে যে হাইড্রোক্সিল এইচ প্লাস আর ওইচ মাইনাস, মানে হাইড্রোজেন গ্যাস আর হচ্ছে অক্সিজেন গ্যাস কিন্তু তৈরি হয়। ওজোন স্তর যেটা রয়েছে আমাদের ওজোনোস্ফিয়ার, সেখান থেকে অক্সিজেন উৎপন্ন হতে পারে। কিভাবে হয়? যে O3 রয়েছে, ওজোন O3 রয়েছে, O3 প্রেসারের মধ্যে অক্সিজেন গ্যাস আর হচ্ছে জায়মান অক্সিজেন, মানে ও এরকম ভাবে লিখতে হয় যেটাকে জায়মান অক্সিজেন বলা হয়, যেটা অ্যাক্টিভেটেড অক্সিজেন বা জায়মান অক্সিজেন বলা হয়। এভাবেও আমরা অক্সিজেন পেয়ে থাকি। তাহলে এই বিভিন্ন প্রসেসে আমরা দেখো জলীয় বাষ্প থেকে অক্সিজেন আমরা বা বিভিন্ন প্রসেসে আমরা কিন্তু এভাবে জল পেয়ে থাকি। একটা আমরা সালোক সংশ্লেষের মাধ্যমে পাই, যখন বজ্রপাত হয় তখন পেয়ে থাকি, আর বায়ুমণ্ডলের ওজোন গ্যাস থেকে আমরা পেয়ে থাকি। যদি আমাদের MCQ এর মধ্যে পড়ে থাকে তাহলে আমরা অবশ্যই করতে পারবো, খুবই ইজি সিম্পল ছোট ভাবে হয়ে গেল। এবার আমরা দেখো সব থেকে ইম্পর্টেন্ট যে চক্র, জায়মান অক্সিজেন মানে অ্যাক্টিভেটেড অক্সিজেন, মানে এই অক্সিজেনটা যে কোনো জিনিসের সাথে বিক্রিয়া করবে। মানে যেমন ক্লোরিন, দেখো ক্লোরিন যখন Cl2 ফর্মে থাকবে তখন কিন্তু ক্লোরিন গ্যাস, মানে সে কিন্তু অ্যাক্টিভ নয়। কিন্তু ক্লোরিন যখন মাইনাস Cl- হিসেবে থাকবে তখন সে খুঁজবে যে কোনো পজিটিভ কাউকে খুঁজবে, তার সাথে এসে জোট গঠন করবে, তাহলে সেগুলোকে জায়মান বলা হয় বা যেটাকে আমরা পারমাণবিক অক্সিজেন বলবো। অক্সিজেন যখন O2 ফর্মে তখন আণবিক ফর্মে থাকবে, যখন O হয়ে থাকবে তখন পারমাণবিক ফর্মে থাকবে, এবং যে পারমাণবিক ফর্মে থাকবে তার স্টেবিলিটি থাকবে না, সেই কারণে তাকে জায়মান বলা হয়। এইভাবে জায়মান অক্সিজেনও হয়, জায়মান হাইড্রোজেনও হয়। বোঝা গেছে? জায়মান মানে অ্যাক্টিভেটেড বা পারমাণবিক স্টেজ। ক্লিয়ার? এগুলো আমাদের সায়েন্সের ব্যাপার আর কি, এখানে একটু ছোট করে বলা আছে, আমি যতটা না বললেই নয় ততটা বলছি। এবার দেখো আমরা ঢুকছি নাইট্রোজেন চক্র, সব থেকে ইম্পর্টেন্ট সার্কেল যেটাকে নাইট্রোজেন চক্র বলা। তাহলে অবশ্যই নাইট্রোজেন কি প্রোটিনের একটা প্রধান উপাদান, প্রোটিন জাত খাদ্যের মধ্যে নাইট্রোজেন একদম ম্যান্ডেটরি, এবং আমাদের যে জীব দেহ তৈরি হয় প্রোটিন দ্বারা নির্মিত হয়, যে এই জন্য আমাদের দেহ গঠনের ক্ষেত্রে নাইট্রোজেন একান্ত প্রয়োজন। কারণ আমাদের বডির প্রোটিন ছাড়া কিন্তু আমাদের বডি কখনো তৈরি হয় না, এই জন্য প্রোটিন খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কার্বোহাইড্রেট খেলে খাওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এই জন্য আমাদের প্রোটিন খাওয়া কিন্তু বাধ্যতামূলক। প্রোটিন যদি না খাই খুব ইজিলি কিন্তু বডির যে স্ট্রাকচার ব্রেক করবে। প্রকৃতিতে দেখো, প্রকৃতিতে বা পরিবেশে নাইট্রোজেনের প্রধান উৎস। তাহলে আমরা নাইট্রোজেন পাই কোথায়? বায়ুমন্ডলের নাইট্রোজেন থেকে, বায়ুমন্ডলের নাইট্রোজেন থাকে 77.17%, ঠিক আছে? 78 না? আচ্ছা 78, সেখানে পার্সেন্টেজ গুলো সেকেন্ড মুখস্থ করে নিচ্ছে সব। আচ্ছা ঠিক আছে 78.17। তো বায়ুমন্ডলে কি হয়, নাইট্রোজেন দেখো একটি বিশেষ উপায়ে মাটিতে পাওয়া যায়। কিভাবে আমরা নাইট্রোজেন পেয়ে থাকি? এই যে বায়ুমন্ডলের নাইট্রোজেন আমরা ডাইরেক্টলি তো কনজিউম করতে পারি না, বায়ুমন্ডলে যে নাইট্রোজেন থাকে সেগুলো তো আমরা ডাইরেক্টলি কনজিউম বা কোনোভাবে কালেক্ট করতে পারি না। তাহলে আমরা কালেক্ট করি কিভাবে, প্রসেসটা দেখো একটু কেয়ারফুলি আমাদের পড়তে হবে। কি হয়, মাটিতে এই নাইট্রোজেন নাইট্রেট নামে একটা যৌগ রূপে নাইট্রোজেন অবস্থান করে, এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ 0.1 থেকে 0.5। এবার বলবে স্যার এই নাইট্রেট যে যৌগটা সেটা কি করে এলো, সেটা আমাদের মাথায় কোশ্চেন আসবে। নাইট্রেট যৌগ কি মাটিতে সবসময়ই থাকে না কোনোভাবে এসে থাকে? আচ্ছা কেউ বলতে পারবে? দেখি বুদ্ধি থেকে কারো, আমি এক্সপ্লেইন করব। স্যার ব্যাকটেরিয়াগুলো সে কি করে পায় নাইট্রোজেনকে ভেঙে? যারা বিয়োজক থাকে তারা কি হয়, পচা উদ্ভিদের যে মৃত দেহগুলো হয় পচাগুলো, সেগুলোর মধ্যে থেকে বিক্রিয়া করে নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে। আচ্ছা বাকি আর কে কি বলছো বলো? অসীমা কি বলছো? স্যার মটর জাতীয় বা সুটি জাতীয় উদ্ভিদের মূলে যে নাইট্রোজেন থাকে সেটা রাইবোজোম ওইগুলোকে শোষণ করে, তারপর অ্যামোনিয়াম প্রসেস করে ওখান থেকে নাইট্রোজেন গুলো, মানে এরকম কিছু একটা পড়েছিলাম যে ওইগুলো মানুষ তখন। আচ্ছা আর কেউ, আর কি কেউ বলছো? দেখি বড় সোর্সটা কেউ বলতে পারছো না, অ্যাকচুয়ালি কারো আইডিয়া নেই এটা। দেখি আর কে,
আর কি কি বলছো বলো। স্যার মিথজীবী যে ব্যাকটেরিয়া গুলো মাটির মূলেতে উর্বর, যেগুলো আমাদের রোটেট করা হয় যে সমস্ত সর্ষে বা মটর সিম্বগোত্র উদ্ভিদের মূলে যে রাইজোবিয়াম থাকে, সেখান থেকেই তো মিথজীবী ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রেটটা পাওয়া যায়। একদম কারেক্ট, সেটাও হবে বায়ু থেকে। সেটা দেখো একটা কম পোরশন, বজ্রপাতের সময় নাইট্রাইট হয় তো, বজ্রপাতের সময় ভেঙে গিয়ে বা এই তো চলে গেছে, চলে অনেকটা অ্যান্সারে চলে গেছে একদম। মানে মেইন সোর্স অবশ্যই কেঁচো বলো, বিভিন্ন ব্যাকটেরিয়া এটা করে কিন্তু এটা কম পরিমাণে থাকে। অরিজিনালি আসে কোথা থেকে? মেইন সোর্স। একদম শুভজিৎ, একদম কাছাকাছি পৌঁছেছো, একদম কাছাকাছি। তোমার অ্যান্সারটা সবার মধ্যে একটু অ্যাপ্রোপ্রিয়েট। ওকে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো বুঝতে পারবে। দেখো কি হয় যে উদ্ভিদের মূল দ্বারা যে দ্রবীভূত যে নাইট্রেট লবণ শোষণ করে আমরা প্রোটিন তৈরি করি, প্রাণীরা খাদ্য গ্রহণের সময় দেহের মধ্যে প্রাণীজ প্রোটিন তৈরি করে, প্রাণীরা যখন মলমূত্র ত্যাগ করে বা মৃত্যুর পরে সেই নাইট্রোজেন আবার মাটিতে ফিরে যায় এবং মাটির নাইট্রেট যৌগ জীবাণুর মাধ্যমে রূপান্তরিত হয়ে আবার বায়ুতে মিশে যায়। এই বায়ু আবার নাইট্রোজেন মাটিতে এবং নাইট্রোজেন মাটির নাইট্রোজেন আবার বায়ুতে আবর্তকারে ঘুরতে থাকে। তাহলে এটা একটা সার্কুলার প্রসেস এর মাধ্যমে হয়। নাইট্রোজেনের এইরকম চক্রকে আমরা নাইট্রোজেন চক্র বলি এবং এগুলো কি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ছাড়াও কোনো বিশেষ প্রাণী বা এরা কিন্তু ডাইরেক্ট শোষণ করতে পারে না। তাহলে করে কারা? ব্যাকটেরিয়া এবং নীলাভ শৈবাল ছাড়া। এবার যেটা একটু আগে বললাম যে নাইট্রেট জাতীয় যৌগ এটা অবশ্যই ব্যাকটেরিয়া শৈবাল এরা মানে আমাদের মাটির মধ্যে নিয়ে আসে, কিন্তু এদের পার্সেন্টেজ কিন্তু খুবই কম। যেটা আমাদের সবচেয়ে বড় সোর্স, যেটা যেখান থেকে আমরা নাইট্রেট পেয়ে থাকি, সেটা আমাদের একটু জানতে হবে। সেটা দেখো এখানে বলা আছে, মাটিতে নাইট্রোজেনের উৎস কোথা থেকে আমরা নাইট্রোজেন পেয়ে থাকি? যখন এই যে বিদ্যুৎ স্ফুলন হয়, যখন আমাদের হচ্ছে বজ্রপাত হয়, তখন বায়ুর নাইট্রোজেন বিভিন্ন যৌগের মাধ্যমে আমাদের দেহের এর মধ্যে মাটিতে এসে থাকে। এখানে একটু ভেঙে ভেঙে ব্যাপারটা আছে, একটু পরে আছে এই প্রসেসের মাধ্যমে নাইট্রোজেন স্থিতিকরণ, এই প্রসেসে আমি একটু ডিটেলসে বলছি। এছাড়া মাটিতে বসবাসকারী যেসব নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া রয়েছে, যেদেরকে আমরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলি, তারা কি করে? এবং নীরাভ কিছু সবুজ শৈবাল তারা কি করে? নাইট্রোজেনকে সরাসরি শোষণ করে মাটিতে মিশিয়ে দেয়। এভাবেও আমরা পাই, আমরা যে প্রাণীরা যে মলমূত্র ত্যাগ করি বা মৃত উদ্ভিদের প্রাণীর দেহ মাটিতে মিশে গিয়ে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। মাটিতে আমরা যদি নাইট্রোজেন গঠিত সার বা জৈব সার প্রয়োগ করে থাকি, তখনও মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এবার এর মাধ্যমে কি হয়, আমাদের মাটি বা সয়েলের মধ্যে নাইট্রোজেন পাওয়া গেল। তাহলে বিদ্যুৎ স্ফুলনের সময় নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া শৈবালের সময় মলমূত্র বা মৃত জীব প্রাণী উদ্ভিদের থেকে এবং নাইট্রোজেন গঠিত সার থেকে, এই চারটে প্রসেসে আমরা মাটির নাইট্রোজেন উৎস করে থাকি। বায়ুতে আমরা কিভাবে পাই? বায়ুতে নাইট্রোজেনের উৎস হচ্ছে মাটির নাইট্রেট যৌগ এবং মাটির নাইট্রেট যৌগ বিভিন্ন নাইট্রোজেন মোচনকারী বা যাদেরকে আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে থাকি, মানে যারা কি করে, এই দেহের মধ্যে যেগুলো নাইট্রোজেন গঠিত যেসব সার রয়েছে তাদেরকে কি করে, নাইট্রোজেন রূপান্তরিত করে বায়ুতে নাইট্রোজেনকে ফিরিয়ে দেয়, যাদেরকে আমরা ডিনাইট্রিফাইং, আমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলবো আর ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে এইসব ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যারা রয়েছে, আমি এক্সাম্পল বলবো, কোনো চাপ নেই, আমি প্রত্যেকের এক্সাম্পল বলবো, আমি ভেতরে টপিক রয়েছে এক্সপ্লেন রয়েছে সেখানে আমি বলবো। এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যারা রয়েছে তারা এইভাবে নাইট্রোজেন রূপান্তরিত করে আমাদের অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন ভান্ডারকে সমৃদ্ধ করে রাখে বা যে ব্যালেন্স সেটাকে ধরে রাখে। এগুলো তো আমরা জাস্ট ছোটভাবে জানলাম উৎস। এবার আমাদের আসল পর্যায়ে নাইট্রোজেনের বিভিন্ন চক্র, এই চক্র হচ্ছে আমাদের চারটি পর্যায়ে হয়। এখানে আমরা একটু ডিটেলস জানবো, প্রত্যেকে কেয়ারফুলি মন দিয়ে জিনিসটা দেখো। বায়ুতে নাইট্রোজেন মাটিতে মেশে যেটাকে আমরা বলি নাইট্রোজেন স্থিতিকরণ, খুব ইম্পর্টেন্ট, নাইট্রোজেন স্থিতিকরণ প্রসেস, এটা আমরা এখানে পড়ব। এরপর মাটিতে কি হয়, নাইট্রোজেন স্থিতিকরণ হলো মানে মাটিতে মিশলো, মাটির নাইট্রোজেনকে এবার আমাদের জীবদেহে প্রবেশ করাতে হবে। যদি জীবদেহে প্রবেশ না করে তাহলে আমরা সেটা তো কনজিউম যদি না করি তাহলে আমরা সেটা থেকে তো মানে উপযোগিতা পেতে পারবো না। জীব দেহে প্রবেশ করার পরে সেগুলো আবার পুনরায় মাটিতে ফিরে আসবে,
প্রসেস আমি বললাম, বিভিন্ন মলমূত্র ত্যাগ বা মৃত হওয়ার পরে ফিরে আসবে, এবং অ্যাট লাস্ট মাটির নাইট্রোজেন মাটিতে পুনঃপ্রবেশের পর একদম নাইট্রোজেন মোচন বা ফিরে যাওয়া হবে। এই চারটে প্রসেস আমাদের একটু এক্সপ্লেন করে জানতে হবে, চারটে প্রসেস কিভাবে হয় একটু ডিটেলস কিন্তু জানতে হবে। প্রত্যেককে বলবো নাইট্রোজেন চক্র কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এখান থেকে কিন্তু ভালো কোশ্চেন এসে থাকে। এবার আমরা দেখবো নাইট্রোজেন স্থিতিকরণ যে প্রসেসের মাধ্যমে হয় সেই প্রসেস কি কি। প্রথম দেখো খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা বৃষ্টিপাতের সময়, এটা দেখো আমাদের মেজর সোর্স অফ নাইট্রোজেন। এখান থেকে কিভাবে হয়, যখন বজ্রপাত হয় তখন বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড NO তে পরিণত হয়, আবার সেই নাইট্রিক অ্যাসিড যেটা রয়েছে সেটা পুনরায় অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। তাহলে আমরা জাস্ট একটা এরকম বলতে পারি N2+O2 তৈরি হবে 2NO, তাই তো? আমি জাস্ট বলছি দেখো, এবার NO প্লাস ও টু যুক্ত হয়ে হবে NO2, তাহলে এই জায়গাটা ব্যালেন্স করতে হবে, এটা 2 হবে আর এটা 2 হবে, দেখো 2 2 4 হয়ে যাচ্ছে, জাস্ট ব্যালেন্স করলাম আর কিছু না। মানে এইভাবে দেখো কি হয়, নাইট্রোজেন প্রথমে নাইট্রিক অ্যাসিডে পরিণত হবে, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হবে। এবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস কি করবে, বৃষ্টির জলের সাথে মিশে, যখন বৃষ্টির জলের সাথে মিশে এটা কি হবে, নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। দেখো এখানে অক্সাইড ছিল, অক্সাইডটা প্রথমে গ্যাস হলো, তারপর নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড মানে HNO2 আর নাইট্রিক অ্যাসিড মানে HNO3, দু ধরনের অ্যাসিড হবে, এবং দুটোই আমাদের অ্যাসিড, সেই অ্যাসিড ফর্মে মাটিতে আসে, যেটাকে আমরা ওই অ্যাসিড রেন বলে থাকি, আমাদের অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। এই অ্যাসিড গুলো মাটিতে আসার পরে কি হয়, মাটির যে বিভিন্ন খনিজ লবণ রয়েছে, ক্যালসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, যেসব লবণগুলো রয়েছে, খনিজ লবণ রয়েছে, তাদের সাথে মিশে নাইট্রেট যৌগ গঠন করে। মানে যেগুলো ক্যালসিয়াম নাইট্রেট, পটাসিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেটও হয় কিন্তু একটু কম হয়, কারণ সোডিয়াম অলরেডি আমাদের প্রেজেন্ট থাকে, ক্যালসিয়াম আর পটাসিয়ামের সাথে বেশি যুক্ত হয় বলে বলা রয়েছে। এটা কিন্তু মেজর সোর্স, এই যে অ্যাসিড, এই যে নাইট্রেট জাতীয় যে জিনিস, এটা কিন্তু সবচেয়ে বড় সোর্স, জীবাণুর থেকে অনেক কম হয়, কিন্তু এই বিদ্যুৎ স্ফুলিঙ্গের এই যে অ্যাসিড রেন, এটা কিন্তু সব থেকে বড় সোর্স, যেটা কিন্তু আমাদের মাটির মধ্যে যেই নাইট্রেট জাতীয় যে যৌগগুলো পেয়ে থাকি তার সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্স কিন্তু এই বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা রেনের সময় বা বৃষ্টির সময়। বলবে কি স্যার বৃষ্টি অ্যাসিড রেন কি সবসময়ই হয়? সবসময়ই হয়, কিন্তু অ্যামাউন্ট অনেক কম থাকে, এবং বেশি হয় যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা থাকে সেই জায়গাগুলোতে বেশি হয়। যেমন এই যে তাজমহলের কাছাকাছি, যমুনা নদীর কাছে যেসব প্ল্যান্ট রয়েছে, হলদিয়াতে বেশি হবে, যেসব জায়গায় বেশি ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে অ্যাসিড রেন বেশি হবে, এটা কিন্তু সবচেয়ে বড় সোর্স। এবার দেখো নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, আমি বলেছিলাম যে বলো অবশ্যই পড়েছো, ঠিকই পড়েছো। এবার বলো কোন জিনিস, কোন একটা খাওয়ার খেতে খুবই ভালো, বেশি খেলে শরীর খারাপ হবে, তাই তো? ব্যাপারটা সেরকম, যদি অ্যাসিড রেন রেগুলার হয় বা তার অ্যাসিডিটি বেশি থাকে তখন অবশ্যই জমির জন্য ড্যামেজ হবে, কিন্তু সেটা যদি কম পরিমাণে থাকে, সেটা যদি যৌগ গঠন করে, সেটা অবশ্যই আমাদের ফসলের জন্য ভালো হবে। ব্যাপারটা বুঝতে পারলে? মানে তুমি যদি অ্যাসিড বৃষ্টির মধ্যে তো সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড মিশ্রিত থাকে, তাহলে অ্যাকচুয়ালি মিশ্রিত থাকে, যদি সালফিউরিক অ্যাসিড থাকে সালফেট যৌগ হবে, সেটা আমরা সালফার চক্রে পড়বো, যদি নাইট্রিক অ্যাসিড থাকে নাইট্রেট যৌগ হবে, অসুবিধা কি আছে? যদি কার্বন জাত থাকে কার্বনেট যৌগ হবে, কার্বন চক্রে যাবে, সমস্যা কি আছে? বলো বলো, উর্বরতা বৃদ্ধি হয় নাইট্রোজেনের জন্য, যে উর্বরতা বৃদ্ধি হয় তাহলে এটা ক্ষতিকারক কেন হবে? আরে বাবা তুমি এটা বুঝতে পারছো না, যদি পিএইচ বোঝো তো, পিএইচ জিনিসটা বোঝো তো মধুকৃষ্ণ, পিএইচ বোঝো তো, তাহলে যদি পিএইচ স্কেলে যদি কম হয়, অ্যাসিডিটি যদি বেশি হয়, তাহলে তো আমাদের আমাদের জন্য ক্ষতিকারক। অ্যাসিডিটি যদি কম থাকে, যদি মিডিয়োকার থাকে, মানে অ্যাসিডিটি খুব লেস,
তাহলে সেটা তো আমাদের নাইট্রেট যৌগ হিসাবে গঠন হচ্ছে, সেটা কি হার্মফুল হবে? ব্যাপারটা তো সেটাই বলছিলাম স্যার, বজ্রপাতের সময় তো যেখানে স্যার বজ্রপাত হয় না সেখানে কি স্যার উর্বরতা কম হবে? এবার দেখো এগুলো তো মানে কি বলবো পার্সিয়াল ব্যাপার, যেখানে কোন একটা জায়গার মাটি শুধু সেই জায়গাতেই কি থাকে, সে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না? বৃষ্টির মাধ্যমে মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না? হ্যাঁ যায়। তাহলে যখন কোন একটা জায়গায় তুমি হয়তো তোমার ঘর ভরাচ্ছ বা কোন একটা জায়গার মাটি কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় ল্যান্ড ফিল আপ করানো হয় না, তখন সেখানকার মাটিও তো সেখানে গেল। পার্টিকুলারলি ওরকম তো বলা সম্ভব না, কারণ ল্যান্ড তো এরকম জায়গায় ফিক্সড সেটা তো নয়, বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটা ট্রান্সফার হয়, বুঝা গেছে? কারণ মেঘ তৈরি হলো, বৃষ্টিপাত অ্যাকচুয়ালি একটা জায়গায় তো নয়, আমাদের তো একটা ফ্যাক্টর নয় যেটা আমাদের পরিবেশকে মানে প্রভাবিত করে, অনেকগুলো জিনিস কিন্তু আমাদের পরিবেশকে প্রভাবিত করে থাকে, বুঝা গেছে? আচ্ছা ওকে, এবার দেখো নাইট্রোজেন স্থিতিকারী যেসব জীবাণু বা ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে স্বাধীন জীবী জীবাণু। সেগুলো আমি বললাম যেরকম নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া রয়েছে তাদেরকে আমরা যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলবো, তাহলে তা সেগুলো কি ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিটোব্যাক্টার, এই সব ব্যাকটেরিয়া, আর কিছু নীলাভ শৈবাল থাকবে, অ্যানাবিনা নস্টক। এরা কি করে বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেনকে শোষণ করে দেহে নাইট্রোজেন জাতীয় যৌগ গঠন করে, এবং এই সব ব্যাকটেরিয়া শৈবাল মৃত্যুর পরে নাইট্রোজেন যৌগগুলি মাটিতে মুক্ত হয়। এইভাবে প্রতি বছর প্রায় 10 থেকে 20 কেজি নাইট্রোজেন মাটিতে সঞ্চিত হয়ে থাকে। তাহলে এগুলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এবং দেখো এক্সাম্পল হিসেবে বললাম, দুটো ব্যাকটেরিয়ার এক্সাম্পল দিলাম, দুটো শৈবালের এক্সাম্পল দিলাম, ক্লিয়ার? তাহলে অ্যান্সার যদি আমাদের ডাইরেক্ট এক্সাম্পল তুলেই কিন্তু আমাদের কোশ্চেন দেবে যে অ্যানাবিনা এক ধরনের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং শৈবাল না ডি নাইট্রিফাইং শৈবাল, বিভিন্ন ভাবে বলতে পারে, এক্সাম্পল তুলে কিন্তু আমাদের কোশ্চেন দিয়ে থাকে। এটা কিন্তু আমাদের আসল কি পয়েন্ট, এইভাবে কিন্তু পড়তে হবে। ওকে, এবার দেখো স্বাধীন জীবাণুর পরে আমরা কিছু মিথজীবী রইবো। মিথজীবী আমরা একটু আগেই যেটা বলছিলে এক্সপ্লেন করছিলে, হ্যাঁ বলো, কথা পুরো কেটে গেছে, আরেকবার বলো। কেউ শুনতে পেলে? ওকে, তোমার নেটওয়ার্ক খুব, কোনো কথাই শোনা গেল না, কিছুই শোনা যায়নি, কল্পনা। আপনাকে চ্যাটে বলে দিতে বলুন। আচ্ছা তুমি হচ্ছে এমনি চ্যাটে মেসেজ চ্যাটে করে লিখে দাও ওখানে, আমি দেখে তোমার যতবার বললে একবার। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, তাই তো কল্পনা এটা বলছো? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ডি, ওকে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলতে খুব ইজি, দেখো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলতে যারা বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন আছে সেটাকে তার দেহের মধ্যে সংগ্রহ করবে, সেটা হবে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আর যারা তার দেহের নাইট্রোজেনকে অ্যাটমসফিয়ারে ফিরিয়ে দেবে তাদেরকে ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বুঝে গেছে কল্পনা? এবার যারা অ্যাটমোসফিয়ার থেকে নাইট্রোজেনকে নিজের দেহেতে নিয়ে আসবে তাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আর যারা নিজের দেহ থেকে নাইট্রোজেনকে অ্যাটমোসফিয়ারে ফিরিয়ে দেবে তাকে বলবো ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো মিথজীবী জীবাণুর দ্বারা, যেটা তোমরা একটু আগেই বলছিলে, অবশ্যই ছোলা, মটর, শিম, এরকম যে সিম্বো গোত্রীয় যেটাকে আমরা লুগিমিনাস লুগিমিনিসিস লুগিমাইনোসি লুগিমিনোসি আচ্ছা লুগিমিনোসি ফ্যামিলির মধ্যে যেগুলো রয়েছে সেই সব উদ্ভিদের মূলে যে গুটি বা অর্বুদ থাকে, একটু আগে এই কথাটাই বলছে, যেগুলোকে নুডলস বলা হয়, সেগুলোর মধ্যে রাইজোবিয়াম নামে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। তারা কি করে বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেনকে শোষণ করে
গাছকে সরবরাহ করে, তার কিছুটা গাছকে সরবরাহ করে, বাকিটা নিজের দেহে নাইট্রোজেন যৌগ হিসাবে সংগ্রহ করে। এবং এরপরে দেখো, যখন গাছটার মৃত্যু হয় বা যখন ব্যাকটেরিয়াটারও মৃত্যু হয়, সেগুলো ধীরে ধীরে মাটির যৌগের সাথে, নাইট্রোজেনের সাথে মিশে যায়। এইভাবে প্রায় 45 থেকে 100 কেজি নাইট্রোজেন প্রতি বছর মাটির মধ্যে সঞ্চিত হয়ে থাকে। তাহলে দেখো, দুটো প্রসেস আমরা বললাম, একটা জীবাণুর দ্বারা, মানে ব্যাকটেরিয়া আমাদের ব্যাকটেরিয়া আর আমাদের শৈবালের দ্বারা, আর কিছু মিথজীবী জীবাণুদের দ্বারা। এক্সাম্পল হিসেবেই বললাম একদম রাইজোবিয়াম। ওকে, আরেকটা দেখো, এই দুটো প্রসেস আমরা করলাম দেখো নাইট্রোজেন স্থিতিকারী জীবাণুর মধ্যে। এই দুটো জীবাণু, একটা হচ্ছে এইরকম মানে আমাদের ব্যাকটেরিয়া, শৈবাল আর মিথজীবী। এবার সেকেন্ড প্রসেস যেটা আমরা বলবো, সেটা হচ্ছে সার প্রয়োগের দ্বারা। কি করলাম যে সার প্রয়োগের মাধ্যমে কি করতে পারি, আমরা হচ্ছে কালেক্ট করতে পারি নাইট্রোজেন স্থিতিকরণ করি। আমি একটু আগেই বললাম যে আমরা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন নাইট্রোজেন গঠিত অজৈব সার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেওয়া রয়েছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, এটাও কেউ একটু আগে বলেছিল সারটার নাম, ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট। এগুলো দেখো নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। দেখো আমি পুরো এক্সপ্লেন করে দিয়েছি, একদম এক্সাম্পল সহ টোটালি কিন্তু এক্সপ্লেন করা রয়েছে। এবার সেকেন্ড প্রসেস যেটা, মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। তাহলে মাটি থেকে নাইট্রেট লবণ শোষণ করে উদ্ভিদরা, করে নিজের দেহে নাইট্রোজেনের চাহিদা মেটায়, এবং তারা যে খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষ প্রসেসে, তার মধ্যে নাইট্রোজেনকে কালেক্ট করে রাখে। এবং প্রাণীরা যখন সেই উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে, তখন সেইভাবে নিজের দেহে নাইট্রোজেনের চাহিদা মেটাতে পারে। এইভাবে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করে, ভেরি সিম্পল। এবং জীবদেহ থেকে দেখো পুনরায় নাইট্রোজেন মাটিতে প্রবেশ করে, কিভাবে, প্রাণীরা যখন রেচন পদার্থ ত্যাগ করে বা মারা যাওয়ার পর মৃত উদ্ভিদ বা প্রাণীদের দেহের যে নাইট্রোজেনের যে বিয়োজক রয়েছে, তারা প্রথমে অ্যামোনিয়া তৈরি করে, তারপরে নাইট্রাইট তৈরি করে, এবং সর্বশেষে নাইট্রেট যৌগ গঠন করে। এবং এই প্রক্রিয়ায় নাইট্রোজেন যৌগ অ্যামোনিয়া রূপান্তরিত হয়। এই প্রসেসটাকে বলা হয় অ্যামোনিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রসেসটাকে বলা হয় অ্যামোনিফিকেশন, খুব ইম্পর্টেন্ট। কিন্তু যেই প্রক্রিয়ায় নাইট্রোজেন জাতীয় যৌগ প্রসেসের মাধ্যমে অ্যামোনিয়ায় পরিণত হয়, তাকে বলা হয় অ্যামোনিফিকেশন। হেল্প করে কোন ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস, খুব ইম্পর্টেন্ট, ব্যাসিলাস মাইকয়েডিস নামক ব্যাকটেরিয়া এই পদ্ধতি ঘটাতে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যামোনিফিকেশন ঘটাতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া, ব্যাসিলাস মাইকয়েডিস। ওকে, এবং এর দেখো প্রসেস খুবই সিম্পল ভাবে বলা আছে, নাইট্রোজেন জাতীয় যৌগ অ্যামোনিয়াতে পরিণত হয়, প্রসেসটাকে বলা হয় অ্যামোনিফিকেশন, হেল্প করে কে, ব্যাসিলাস মাইকয়েডিস। খুব সিম্পল, একদম ইজিলি আমি দেখো ছকের মাধ্যমে বলে দিয়েছি। ওকে, নেক্সট দেখো আমি যেটা বললাম নাইট্রিফিকেশন, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট জাতীয় যৌগ গঠন হওয়ার পদ্ধতিকে আমরা নাইট্রিফিকেশন বলি। তাহলে অ্যামোনিয়া থেকে যখন নাইট্রাইট বা নাইট্রেট জাতীয় যৌগ হয়, সেটাকে নাইট্রিফিকেশন বলবো। এবং যেসব ব্যাকটেরিয়া হেল্প করে নাইট্রিফিকেশন প্রসেসে, তাদেরকে বলা হয় নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমেনাস। এইসব ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন পদ্ধতিতে সাহায্য করে। সেটা বলা আছে দেখো কি প্রসেসে, নাইট্রোজেন জাতীয় যৌগ অ্যামোনিয়াতে পরিণত হয়, অ্যামোনিয়া নাইট্রাইটে পরিণত হয়, নাইট্রাইট নাইট্রেটে পরিণত হয়, একদম লাস্ট প্রসেস। এই প্রসেসটাকে বলা হয় নাইট্রিফিকেশন। হেল্প করছে দুটো ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নাইট্রোব্যাক্টার আর একটা নাইট্রোসোমোনাস। খুব দেখো ছকের মাধ্যমে বলা আছে, অ্যাজ এ লাইন হিসেবে বলা আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। কিন্তু আমি আগেই বললাম আমাদের কিন্তু এই প্রসেস গুলো খুব ভালোভাবে পড়তে হবে, ব্যাকটেরিয়া গুলোর নাম খুব ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে। এমসিকিউ কিন্তু ডাইরেক্ট ব্যাকটেরিয়ার নাম তুলে কোশ্চেন করবে। ওকে, প্রিয়া কিছু বলছিলে বলো। স্যার বলছি যে এই দুটো ব্যাকটেরিয়া কি একই সাথে থাকে যখন মানে নাইট্রোজেন নাইট্রেটের যে, একই নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছের মূলের মধ্যে থাকে। তো তো বিভিন্ন গাছের মধ্যে কিছু কিছু জায়গায় একসাথে থাকে, কিছু কিছু জায়গার ক্ষেত্রে আলাদা থাকে, এরা হেল্প করে, ঠিক আছে, নাইট্রোব্যাকটার আর নাইট্রোসোমোনাস। আচ্ছা ঠিক আছে স্যার, মানে একসাথে থাকতেও পারে বা নাও পারে? একসাথে থাকতে পারে, যদি সহবস্থান করে তখন থাকতে পারে, একে অপরকে হেল্প করে থাকতে পারে। পুষ্টির পর্যায়ে পড়েছি, মিথজীবী হিসেবে যদি থাকে, অবস্থান করে একসাথে, তখন থাকতে পারে, কোনো অসুবিধা নেই দুটো ব্যাকটেরিয়া। আর যদি তারা সেপারেট থাকতে চায়, সেপারেট হিসেবেও থাকতে পারে, তাই তো?
আচ্ছা, এবার দেখো নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন, তাহলে নাইট্রোজেন তো আমাদের খাদ্যের মধ্যে বডির মধ্যে চলে গেল, এবার সেগুলোকে আমাদের পুনরায় তো অ্যাটমসফিয়ারে ফিরিয়ে দিতে হবে। তাহলে যেই প্রক্রিয়ায় মাটির নাইট্রেট লবণ এবং নাইট্রেট যৌগ সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস, খুব ইম্পর্টেন্ট কিন্তু সিউডোমোনাস আর থিওব্যাসিলাস, যেগুলো হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আমি একটু আগে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেখানে বলেছিলাম আর বলেছিলাম এক্সাম্পল গুলো আমরা পরে বলবো, দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে সিউডোমোনাস আর থিওব্যাসিলাস, এরা কি করে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে বিয়োজিত করে অ্যাটমসফিয়ারে আবার পুনরায় নাইট্রোজেনকে ফিরিয়ে দেয়। তাহলে এই প্রসেসকে আমরা বলবো ডিনাইট্রিফিকেশন, এবং যেই প্রক্রিয়ায় নাইট্রাইট বা নাইট্রেট জাতীয় যৌগ থেকে নাইট্রোজেন মুক্ত হয় অ্যাটমসফিয়ারে সেটাকে ডিনাইট্রিফিকেশন বলবো। প্রসেস দেখো সেম বললাম, নাইট্রেট থেকে নাইট্রাইট হবে, নাইট্রেট থেকে অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হবে, মানে এই যে প্রসেস এর অপোজিট প্রসেস, নাইট্রিফিকেশন প্রসেসের অপোজিট প্রসেস হচ্ছে ডিনাইট্রিফিকেশন, হেল্প করে কে সিউডোমোনাস আর থিওব্যাসিলাস, এখানে দুটো লেখা দুটো লিখতে হতো, একটা লেখা রয়েছে দুটোই হবে, সিউডোমোনাস কমা থিওব্যাসিলাস দুটোই হেল্প করে থাকে। ওকে দেখো নাইট্রোজেন চক্র, কারো কোনো ডাউট থাকলে বলো, কোনো যদি ডাউট থাকে বলো। সবার ক্লিয়ার? অবশ্যই পড়তে হবে। বলো বলো। স্যার বলছি নাইট্রিফিকেশন আর ডিনাইট্রিফিকেশন দুটো প্রসেস কি একই সাথে হতে পারে, মানে একবার নাইট্রোজেন গঠন হয়ে মানে নাইট্রোজেন থেকে নাইট্রেট আবার নাইট্রেট থেকে নাইট্রোজেন? আচ্ছা বলো, কেউ কেউ একজন বলে দাও তো উত্তরটা। হ্যাঁ স্যার, হওয়া তো উচিত। হয়তো উচিত, অ্যাকচুয়ালি কি ব্যাপারটা দেখো, যা যে জায়গাতে নাইট্রিফিকেশন হয় সেই জায়গায় ডিনাইট্রিফিকেশন কেন হবে, নাইট্রিফিকেশন প্রসেসটা হবে কোন জায়গায়, যেই ব্যাকটেরিয়া যেখানে একটা জায়গায় খাওয়া তৈরি হয় আর একটা জায়গায় সেই খাওয়ারকে খাওয়া হয়, দুটো কি একসাথে হবে? একই জায়গায় তো পসিবল নয়, এটা মাটিতে হবে, মাটিতে মুক্ত, অ্যাকচুয়ালি হ্যাঁ একই জায়গাতেই তো হচ্ছে, হ্যাঁ একই জায়গাতেই হবে, হ্যাঁ একই জায়গাতেই হতে পারে, দুটোই মাটিতেই তো হয় নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন, হ্যাঁ একই সাথে হবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই এই জন্য নাইট্রোজেন সার্কেল হচ্ছে, একদম একই সাথে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো লাস্ট যেগুলো বললাম যে অ্যামোনিফিকেশন, সেগুলোকে একটা ছকের মাধ্যমে একটু ইজি করা হয়েছে। অ্যামোনিফিকেশন বলতে নাইট্রোজেন জাতীয় যৌগ থেকে অ্যামোনিয়া সৃষ্টিকে আমরা অ্যামোনিফিকেশন বলছি, নাইট্রিফিকেশন কাকে বলছি, অ্যামোনিয়া থেকে যে নাইট্রেট উৎপাদন সেটাকে আমরা নাইট্রিফিকেশন বলছি, ডিনাইট্রিফিকেশন কাকে বলছি, নাইট্রাইট থেকে নাইট্রেট থেকে আমরা যে নাইট্রোজেন উৎপাদন করছি সেটাকে আমরা ডিনাইট্রিফিকেশন বলছি, নাইট্রোজেন স্থিতিকারী যে স্বাধীন ব্যাকটেরিয়া এক্সাম্পল অ্যাজোটোব্যাক্টর এবং ক্লস্টিডিয়াম, একটু আগে যে বলেছিলাম ছকের মাধ্যমে, নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম বলেছি, নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল নিরাভ সবুজ শৈবাল নস্টক অ্যানাবিনা বলেছি দুটো নাম, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমোনাস বলেছি, অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস মাইকোয়েডিস বলেছি, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিউডোমোনাস থিওব্যাসিলাস বলেছি, একটা ছকের মাধ্যমে আমাদের আরো ইজিলি জিনিসটা এখানে বলা রয়েছে। দেখো খুব ইজি, আরো তোমরা যাতে খুব সহজ ভাবে জিনিসগুলো বুঝতে পারো, যেটা আমি বারবার জিনিসগুলোকে কয়েকবার লিখেছি যাতে তোমরা যে প্যাটার্নে বুঝতে পারবে সেই প্যাটার্নে করতে পারো। ক্লিয়ার সবার এতটা? হ্যাঁ স্যার। ওকে আচ্ছা, আর 10 মিনিট থেকে 10-12 মিনিট লাগবে টপিকটা কমপ্লিট করে দিই, একদিনও তো মাথা নিতে পারবো না। আচ্ছা না, যদি তোমরা যদি রিমেনিং রাখতে চাও অসুবিধা নেই, কোনো সালফার চক্র আছে আর হচ্ছে ফসফরাস চক্র আছে আর লাস্ট হচ্ছে পচন আছে, মানে এটা 8 নম্বর পেজ চলছে, 9 আর 10 দুটো পেজ আছে। একবার না পড়লে সব ভুলিয়ে যাবে একদিনে সব চক্রগুলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের তাহলে আমি সালফার চক্র তাহলে পরের দিন, এক কাজ করো তোমরা নাইট্রোজেন চক্র পর্যন্ত খুব ভালোভাবে একটু পড়ে নাও, ঠিক আছে? আচ্ছা আমি এক কাজ করছি, আমি নোটটাও দিয়ে দিচ্ছি,
পরের দিন ক্লাসে আমরা প্রথম 10 থেকে 12 মিনিটে সালফার চক্র আর হচ্ছে আমাদের ফসফরাস চক্র বলে দেব, তোমরা জাস্ট একবার রিডিং পড়লেও বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে 10 মিনিট তোমাদের এগুলো এক্সপ্লেন করে দেবো একটু, তারপরে আমরা এমসিকিউ আলোচনা করব। ক্লিয়ার সবার? ডান, অসুবিধা নেই প্রত্যেকের, পড়তে হবে কিন্তু, আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো চাপ নেই, রেকর্ডিং পিডিএফ দিয়ে দেবো, কিন্তু পরের দিন ক্লাসে কিন্তু আমার পড়া কিন্তু দিতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এমআইসিএস এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।